श्री श्री राधा दामोदर भगवान की जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय सीता राम लक्ष्मण हनुमान की जय श्री श्री की जय लक्ष्मी देव भगवान की जय गिरिराज गोवर्धन की जय तुलसी महारानी की जय गुरु श्रील प्रभुपाद की जय पति पावन गुरु महाराज की जय इस्कॉन वर्तमान गुरुवृंद की जय हरे कृष्ण so, बांग्लादेश भक्त देव सबाई की कोटि कोटि प्रणाम आजकल विषयता हम कि भावे ভয়কে জয় করা সে বিশেষ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যে বর্তমান পরিস্থিতিতে আমরা আছি কোভিড নিয়ে প্রতিদিন আমরা দেখছি যে আমাদের যারা আমাদের আত্মীয় আত্মীয় যারা আমাদের বন্ধুরা যারা আমাদের নিজে পরিবারের সদস্যরা যারা আমাদের কাছে 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 থাকে অনেক তাদের মধ্যে অনেকরা অসুস্থ আছে কারো হসপিটালে কেউ আইসিইউতে কেউ কেউ মারা গেছে হৃদয়ের ভিতরে একটা হৃদয়ের ভিতরে একটা বেদনা আছে এই পুরো কোভিড সিচুয়েশনটা নিয়ে একটা ভয় আছে যে কী হবে এখন আর প্রতিদিন আমাদের চারদিকে মৃত্যু 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 আমি জানি না ওখানে সিচুয়েশনটা কীরকম আছে কিন্তু এখানে যারা যা যেখানে আমরা আছি প্রতিদিন প্রতিদিন আমি কিছু না কিছু কথা শুনি যে এ মারা গেছে ও মারা গেছে পুরো পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আর সবাই খুব মানে ড্রেইন হয়ে গেছে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবাই একটা একটা উদ একটা একটা আ কী বলে আবেগ একরকম একটা ভয় একরকম একটা দুঃখ একটা বেদনা আর এইরকম সময়ে এর এই বিষ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে যখন আমাদের হৃদয়ের ভিতরে ভয় উৎপন্ন হচ্ছে এটা নিয়ে কি করা যায় যেন আমাদের পরিস্থিতি হচ্ছে অর্জুনের মতো পাঁচ হাজার বছর আগে যেভাবে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরদের সাথে ওর ওর নিজের গুরুদের সাথে যুদ্ধ করছিল আমরা কোভিডের সাথে যুদ্ধ করছি আর আমাদের যুদ্ধ মধ্যে অর্জুনের যুদ্ধ মধ্যে একটা জিনিস কমন আছে অর্জুনের সাথে ভগবান ছিল আর আমাদের সাথেও ভগবান আছে সো সেটা আমাদের সিমিলারিটি আছে সেম জিনিস আর এই ভয়ের উপরে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ কেন বলে তো এই ভয়টা হচ্ছে একটা একটা সংক্রামক রোগ সংক্রামক রোগ যার ভয় আছে তাদের কাছে আমরা কিছুক্ষণ থাকলে আমাদের মধ্যেও ভয়টা উৎপন্ন হয়ে যাবে আমরাই ভয় পাবো পজিটিভ লোকের সাথে থাকলে আমরা পজিটিভ থাকবো যাদের ভয় আছে যারা যাদের শান্তি নেই তাদের সাথে সঙ্গ করলে আমাদেরও রোগটা হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে যে যদি ভয়ে ভয়ে থাকবো তাহলে ও রোগটা আমাদেরকে মারবে কি না মারবে কিন্তু ভয় আগে আমাদেরকে মেরে ফেলবে সেজন্যে এই ভয়ের উপরে চর্চা করাটা খুব দরকার আছে ভয়ের সাথে থাকলে আমাদের সমতাটা কমে যাবে আমি কিছুক্ষণ আগে কিছু দিন আগে একটা রিসার্চ করছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা বই বার করেছে ওরা হ্যান্ডবুক অফ হেলথ অ্যান্ড রিলিজন ওখানে ওরা বলেছে যে যাদের মনের ভিতরে ভয় থাকে তারা রোগ না হলেও তারা আগেই মরে যায় সাত থেকে এগারো বর্ষর ওদের আয়ুটা কমে যায় ওদের শরীরে ইমিউনিটিটা কম হয়ে যায় ইমিউনিটি মানে সমতা রোগের সাথে ফাইট করতে জুনে যে সমতা আছে আমাদের বডির ভিতরে ইমিউনিটি সেটা কমে যায় যাদের ভিতরে ভয় আছে তাদের হৃদয় থেকে করোনাটা কমে যায় এরকম অনেক কিছু আছে ভয়ের ভয় থাকলে কি কি হয় আমাদের সাথে আমাদের মনে ভিতরে শরীরের ভিতরে এই ভয় জিনিসটা আমাদের হেলথের জন্যে স্বাস্থ্য জন্যেও ভালো না ভয় হলে এমনি যে কোনো একটা রোগ আমাদেরকে মানে ও রোগ বেশি করে আমাদেরকে ডিস্টার্ব করবে যদি ভয় আছে কিন্তু যদি পজিটিভ আছে তাহলে কোনো রোগ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না আমার এডুকেশনাল রিসার্চে আমি একটা বই পড়েছিলাম এখন অথরের নামটা মনে পড়ছে না কিন্তু একটা লোকেরা একটা বিশেষ রোগ ছিল মানে ওই ডক্টর কমিউনিটিতে কোনো অসাধারণ রোগ মানে ওই গলার কাছে এখানে খুব বেশি বড় ফোড়া হয়ে গেছিলো খুব বড়ো তখন ডক্টর ডক্টররা দেখেছে বলছে এটা মানে হচ্ছে একটা রকমের ক্যান্সার তার কোনো ইলাজ নেই অনেক দিন থেকে হসপিটালে পড়ে আছে একদিন ও রোগীটা নিউজপেপার পড়ছিল নিউজ পেপারে দেওয়া আছে যে সেদিনে খবর খবর ছিল যে এই রকম রোগ যাকে হয় গলার নিচে যে বড় একটা এ ক্যান্সারের মতন তাদের জন্যে সাইন্টিস্ট একটা একটা ওষুধ একটা মেডিসিন খোঁজ করেছে আর কিছুদিন পরে মার্কেটে আসবে আর আপনারা কিনতে পারবেন যখন এ লোকটা খবর পড়েছে নিউজপেপারে সাথে সাথে ডক্টরকে বলছে দেখেন এটা মেডিসিনটা এসে গেছে আপনি আমার জন্য কিনে দিন আমার এই রোগটা ঠিক হয়ে যাবে ডক্টর ওকে বুঝাতে চেষ্টা করছে বলছে এখন তো সায়েন্টিস্টরা মানে খোঁজ করেছে একটু সময় লাগবে মার্কেটে বার আসতে জন্য এখন তো অনেকগুলো ট্রায়াল হবে বলছে না না আপনি আমি আমার কাছে টাকা পয়সা আছে যত টাকা লাগবে নিয়ে নিন কিন্তু আপনি আমার জন্য ওই মেডিসিনটা নিয়ে আসেন এখন ডক্টর ভাবছে একে কী করে বুঝাবো লোকটা বুঝতে পারছে না ডক্টর ওকে ঠগেছে ডক্টর বলছে ঠিক আছে আমি নিয়ে আসবো এখন ডক্টর কি করেছে এমনি ইঞ্জেকশানতে ওই সল্ট দিয়ে লবং দিয়ে জলের ভিতরে লবং দিয়ে ইঞ্জেকশনে ভরে এমনি ওকে একটু ইঞ্জেকশন দিয়ে বলছে দেখো তোমার জন্য মেডিসিনটা আমি কিনে নিয়ে আসলাম তোকে তোমার দিয়ে দিলাম এখন ওর মনে ভিতরে এরকম হয়ে গেল যে আরে আমি মেডিসিনটা পেয়ে গেছি এখন আমি ঠিক হয়ে যাব আমি মেডিসিনটা পেয়েছি আমি এখন ঠিক হয়ে যাবো এত মনের ভিতরে একটা আনন্দ আমি মেডিসিনটা পেয়েছি আমি ঠিক হয়ে যাব এরকম করে করে দশ দিনের ভিতরে ওই পুরোপুরা কমে গেছে পুরো একদম শেষ যে এখানে একটা বড়ো ফুন্সি একটা ফোড়া হয়েছিল পুরোটা কমে গেছে ডক্টর আর নার্স পুরো হসপিটাল স্টাফ অবাক হয়ে গেছে একে তো কিছু মেডিসিন দেওয়া হয় না কী করে ঠিক হয়ে গেল মনে ভিতরে ওরা ভাবছে তার মানে আমি বোঝাতে চেষ্টা করছি যে মনের শক্তি মনে ভিতরে যখন হচ্ছে যে কিছু হবে না এটা সত্যি কথা আই থিঙ্ক এটা নাইনটিন আপনি যদি ইন্টারনেটে যাবেন এটা আমি এমনি কোনো কাহানি বানিয়ে বলছি না নাইনটিন ফিফটি টু ডক্টরের নাম হচ্ছে ডক্টর ওয়েস্ট ডক্টর ওয়েস্ট আর পেশেন্টের নাম ছিল মিস্টার রাইট ডাব্লু আর আই জি হেচটি রাইট আর পুরোপুরো কমে গেছে তারপরে ওকে ডক্টর ডিসচার্জ দিয়ে দিচ্ছে হসপিটাল থেকে বারে চলে গেছে চার মাস পরে আবার লোকটা ফেরত এসেছে তখন ডক্টর দেখছে আবার এত বড় করে ফুঁসি আছে একদম ফোড়া হয়ে গেছে ডক্টর বুঝতে পারছে না আবার কী যে হলো দুই দিন পরে যখন ওকে অ্যাডমিট করে দিয়েছে হসপিটালে তখন ও এমনি বলছে ডক্টরকে বলছে আপনি জানেন আমি দু চার দিন আগে নিউজ পেপারে খবর পড়ছিলাম যে আপনি যে আমাকে মেডিসিনটা দিয়েছে না সে সায়েন্টিস্টরা ভুল করেছে ও মেডিসিনটা কাজ করে না বলে খবর পড়েছি আমি নিউজ পেপারে আপনি কি জানেন ডক্টর সাহেব তখন গিয়ে ডক্টর বুঝতে পারল আচ্ছা যখনই এ নিউজ পেপারতে পড়েছে খবরটা এখন ওর মনের মধ্যে মানে ও হয়ে গেছে যে আরে আমি যে মেডিসিনটা নিয়েছি সেটা তো কাজ করছে না তার মানে এই রোগটা আমাকে আবার হয়ে যাবে এই রোগটা আবার হবে এ রোগটা আমাকে হবেই হবে মানে এরকম যখন মনে ভিতরে করছে আবার রোগটা বাইরে এসে গেছে তার মানে আমাদের শরীরের ভিতরে ভগবান এত বেশি শক্তি দিয়েছে যদি আমরা পজিটিভ বিচার করব সব কিছু ভালো হয়ে যাবে এটা সায়েন্টিফিক্যালি প্রুফ আছে যখনই আমরা একটা আনন্দে থাকি আমাদের শরীরের ভিতরে কিছু হারমোন আছে ওই হারমোন থেকে কিছু কেমিক্যাল বডির ভিতরে শরীরের ভিতরে রিলিজ হয় ও সেটা দিয়ে আমাদের শরীরটা ভালো হয়ে যায় শরীরে শরীর একটা যন্ত্র একটা যন্ত্র এই ভগবানের যন্ত্রটা এত সুন্দরভাবে বানিয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাইরে থেকে কিছু লাগবেই না মনের ভিতরে এত শক্তি আছে কিন্তু যদি কেউ ভয় ভ্রান্ত কেউ ভয়গ্রস্ত তাহলে শরীরে সব উল্টা উল্টা চলবে ভালো শরীরটাও খারাপ হয়ে যাবে যার কিছু রোগ নেই তার রোগ হয়ে যাবে ভয় হচ্ছে একটা রোগ আর এই ভয়ের রোগে দিয়ে হার্ট রোগ হয়ে যাবে সব রকমই রোগ হয়ে যাবে সেই জন্যে আজকে আমাদের ভয়ের উপরে চর্চা করা খুব দরকার আছে কিন্তু এই যে বাইরে জগতে এখন যে পরিস্থিতি আছে সবাই ভয়গ্রস্ত জাস্ট কিছুদিন আগে আমি আর একটা কোনো সেন্টার থেকে আমাকে মেলে এসেছে নামটা বলবো না ওরা আমাকে বলছে যে মাতাজি আমাদের একটা ছোট কংগ্রিগেশন বেশি না মানে একশো একশোখানে ভক্ত আছে বলছে অনেক ভক্তরা জব করতেছে এটা দিল্লির আশেপাশের সেন্টার বুঝছে অনেক ভক্তরা জব করতে ছেড়ে দিয়েছে মাতাজি খুব মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে এই সব কিছু দেখে কারো কারো ভগবানের উপর থেকে শ্রদ্ধা চলে যাচ্ছে কারো নার্ভাস হয়ে যাচ্ছে কেউ কেউ জব করতে পুরোপুরো ছেড়ে দিয়েছে ওরা বলছে দয়া করে একটা ক্লাস দিন সবাইকে আবার আপনি একটু কথা বলেন যে দেখেন এরকম পুরো এই বাইরের পরিস্থিতিটা মানে আর কি বলছে বাইরের পরিস্থিতি করার ক্ষমতা নেই এইভাবে সিচুয়েশনটা হয়ে গেছে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে ভয়ের ব্যাপারে চর্চা করা আমাদের খুব দরকার আছে একটা জিনিস আছে কিন্তু ভয়কে পুরোপুরো আমরা বাদ দিতে পারবো না ভয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কেন ভয় হচ্ছে একটা সাধারণ জিনিস ভয় মানে কি ভয় মানে যে কোনো পরিস্থিতিতে আপনার রিয়াকশন যে কোনো একটা পরিস্থিতি যখন ঘটবে আপনি সেই পরিস্থিতিতে আপনার একটা একটা কি বলে একটা স্বতঃস্ফূর্ত হৃদয়ের বেগ যে কিছু একটা প্রতিকূল পরিস্থিতি এসেছে আর আপনি কিভাবে সে পরিস্থিতিতে ব্যবহার করবে সেটা আর শ্রী প্রভুপাঁদ আপনি যদি দেখেন প্রভুপাদের বইয়ে বইগুলোতে সবসময় এই চারটা জিনিস প্রভুপাত বারবার বলে বলবে যে ভয় আর কি বলে আহার আহার নিদ্রা ভয় মেথুন প্রপাত বারবার বলছে আহার নিদ্রা ভয় মেথুন এটা মান মানুষদের মানুষের না সব জীবেই আছে একটা পাখিরে ভয় আছে আহার নিদ্রা মেথুন একটা জন্তুর আছে সবার এটা কমন জিনিস এটাকে পুরোপুরো শরীর থেকে বার করতে পারবো না নিয়ন্ত্রণ করতে পারবো আর তফত জানতে পারবো তার জ্ঞান নিতে পারবো কোনটা কোনটা যথার্থ ভয় যথার্থ ভয় কোনটা কাল্পনিক ভয় সেটা সে ছোটুকু আমরা করতে পারবো কেন অনেক সময় ভয় হচ্ছে কাল্পনিক ভয় যেরকম একটা লন্ডনে লন্ডনে একটা সত্যি কথার একটা ঘটনা লন্ডনে একটা মাতাজি ছিল ও মাতাজির সবসময় এরকম একটা মনে মধ্যে ভ্রম বলবো আমি ভ্রম যে আমার পেটে একটা ব্যাং আছে ব্যাঙ হ্যাঁ ব্যাঙ্ক ফ্রক ফ্রক ব্যাংক আছে আর সব ডক্টরদেরকে গিয়ে বলছে আমার পেটে ব্যাঙ্ক আছে আমার পেটে ব্যাঙ্ক আছে এখন ডক্টররা বলছে ম্যাডাম আপনার পেটে কিছু নেই না না আপনারা বুঝতে পারছেন না আমি বলছি ব্যাংকটা ঘুরছে সবসময় পেটের ভিতরে আপনি দেখেন দেখেন যেই ডক্টর কাছে যাবে সবাই বলছে পাগল মেটা কেসি জুনি এসেছে আর নেক্সট নেক্সট পেশেন্টকে ডাকো তো এরকম ঘুরে ঘুরে একদিন একটা হাসপাতালে গেছে ওখানে ডক্টরটা একটু ভালো ছিল বুঝতে পারছে মানে এর মেন্টাল প্রবলেম এর মানসিক সমস্যাটা কি আছে তখন ডক্টর বললো ঠিক আছে ম্যাডাম একটা কাজ করি আপনার পুরো স্ক্যানিং করি আপনার পেটের স্ক্যানিং করে দেখি তারপরে পেটে স্ক্যানিং করে ডক্টর ওকে বুঝিয়ে বললো যে হ্যাঁ ম্যাডাম আপনি সত্যি কথা বলছেন আপনার পেটে ব্যাং আছে এ খুব খুশি হয়ে গেছে বলছে আরে আপনি হচ্ছেন ভালো ডক্টর আমি এত লোককে দেখালাম কেউ বুঝতে পারলো না আমার ব্যথাটা তখন ডক্টর বললো ঠিক আছে আমাকে অপারেশন করতে হবে অপারেশন করে পেট কেটে ব্যাংটা বার করব ঠিক আছে ওকে নিয়ে গেলো অপারেশন থিয়েটারে এমনি ডক্টর তো জানে ভিতরে কিছু নেই এমনি ওকে একটু অ্যানিস্থিয়া দিয়ে একটু ছোট্ট কেটে দিয়েছে ওর পেটে কেটে স্টিচিং করে দিয়েছে তারপরে হসপিটালে যে নার্স ছিল সেকে ডক্টর বলেছে পাশে একটা পুকুর আছে ও পুকুর কাছে থেকে গিয়ে পুকুর পুকুর থেকে একটা ব্যাং নিয়ে আস ওই নার্স একটা ব্যাংক নিয়ে এসেছে যখন মাতাজিটা উঠে অপারেশনের পরে তখন ডক্টর ওকে দেখিয়ে দিয়েছে বলছে দেখো এই ব্যাংকটা ছিল আপনার পেটের ভিতরে তখন ও মাতাজিটা এতো খুশি বলছে হ্যাঁ এখন আমি আনন্দে ঘুমাবো এত দিন থেকে আমার এই ব্যাংকটা আমাকে ডিস্টার্ব করছিল এখন নার্স খুশি ডক্টর খুশি পেশেন্ট খুশি সব শেষ হয়ে গেছে ও বাড়িতে চলে গেছে ডক্টর নিজে নিজেকে ভাবছে দেখো আমি কত বুদ্ধিমান কেউ ওর ওর প্রবলেমটা ঠিক করতে পারলো না আমি একে কিভাবে একটু বুঝিয়ে দিলাম কিন্তু চার মাস পরে ও মাতাজিটা আবার এসেছে এখন বলছি ডক্টর কি হলো বলছি ডক্টর আপনি জানেন না এই ব্যাঙ্কটা আমার পেটের ভিতরে বাচ্চা দিয়েছিল এখন অনেকগুলো বাচ্চা আছে এই ব্যাংকগুলো আমার পেটের ভিতরে নাচ করছে তখন ডক্টর মাথাতে হাত দিয়ে একে কেউ ঠিক করতে পারবে না যতবারই চেষ্টা করব আবার আসবে আবার আসবে যেহেতু ওর মনে মধ্যে মনের মধ্যে একটা ভয় যে এটা আছে আমার পেটে ভিতরে সো অনেক সময় ভয় কাল্পনিক থাকে যথার্থ কিছু নেই কিন্তু এমনি আমরা ভয় করি কিন্তু অনেক সময় ভয় যথার্থ থাকে আর ওই রকম ভয়টা করা ভালো কেন যদি কারো একদম ভয় নেই তাহলেও সমস্যা আছে ধরুন যদি আমি কোনো পঞ্চাশতলা বিল্ডিংয়ের উপরে উঠে গেছি আর ওখানে ঝানলা থেকে একটু উকিয়ে দেখছি নিচে এখন আমি যদি উকিয়ে দেখব আমার একটা ভয় থাকা উচিত যে আমি যদি বেশি দেখ হতে পারে আমি পড়ে যাব যদি ভয় না থাকবে তাহলে আমি পড়ে যাব ভয় থাকলে আমি সাবধান থাকব না এরকম করতে নেই আমি পড়ে যেতে পারি সেরকম কিছু কিছু ভয় ভালো কিছু কিছু ভয় ভালো যে ভয়ের মধ্যে একটা পজিটিভ ভয় আছে একটা নেগেটিভ ভয় আছে পজিটিভ ভয় মানে ধরেন যে কোনো একটা ছাত্র ছাত্রকে ভয় করা উচিত ছাত্রে যদি ভয় না থাকে পরীক্ষার তাহলে কী করে পড়বে যেরকম একটা বাচ্চা মা বাবা মা মাকে দেখে বাবাকে দেখে একটু ভয় থাকা উচিত নালে ও মাকে সম্মান করবে না বাবাকে সম্মান করবে না সো কিছু কিছু ভয় থাকা উচিত না হলে অসুবিধা হয়ে যাবে কিছু কিছু ভয় দরকার নেই ও ভয়টা আমাদের সমতাটা কমিয়ে দেবে আমাদেরকে দুর্বল বানিয়ে দেবে ওই রকম ভয়গুলো ভালো না আর ওরকম ভয় কখন আসে এই যেটা ইম্যাজিনেটিভ ভয় কাল্পনিক ভয় যখন প্রতি জিনিসকে আমরা খুব বড়িয়ে চড়িয়ে দেখি রাইট ধরেন আমি আজকে এই জাস্ট আপনাদের ক্লাস হওয়া আসার আগে আমি কিছু রান্না করছিল তা আমার হাতে থেকে কিছু পড়ে গেছে ঠিক আছে এখন আমার হাতে থেকে কিছু পড়ে গেছে কি করা উচিত আমাকে আমার হাতে থেকে পড়ে গেছে আমি উঠাবো রেখে দেব। কাজটা শেষ কিন্তু ধরেন যদি আমাদের আমার ভিতরে খুব ভয় আছে খুব নেগেটিভ থিঙ্কিং আছে তখন আমি কী ভাবো অরে আমার হাতে থেকে পড়ে গেছে কি হবে মানে হচ্ছে কিছু ভালো হবে না এই তো এখন বাংলাদেশ বক্তাদের ক্লাস দিতে যাচ্ছি এই যেটা হাতে থেকে পড়ে গেলো তার মানে কিছু খারাপ হবে এটা কি করে হলো বারবার এরকম কেন হচ্ছে দশ দিন আগে একবার এরকম হয়েছিল এই মধ্যে এ এ মাঝখানে অনেকবার এরকম হয়ে গিয়েছিল আমার আমি কি উইক হয়ে গেছি না কি কোভিডের পরে এখন এটা হচ্ছে উল্টা উল্টা কথা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু যেটা যেটার কোনো দরকারই নেই অত কিছু বিচার করা দরকার নেই পড়ে গেছে উঠালাম ঠিক আছে কাজ হলো শেষ সেটাকে বলে কাল্পনিক ভয় অনেক কিছু বিচার করা অনেক কিছু শুধু শুধু যা যেটার দরকার নেই সেটার সেটার ব্যাপারে আলোচনা করা সেটার ব্যাপারে খুব বেশি বিচার করা চিন্তা করা আমাদের ভক্তদের থাকা উচিত নির্ভীক ভগবান ভগবদ্গীতা ষোলো অধ্যায়তে প্রথম শ্লোকে ভগবান বলছে অভয়ম সত্ত্ব সংশুদ্ধি ভক্তের একটা গুণ আছে অভয়ম যারা ভক্ত তাদের একটা দিব্য গুণ আছে ওরা নির্ভীক থাকে ভক্তরা ভয় নেই কেন ভয় নেই যেহেতু ওরা ভগবানের সাথে জড়িত আছে ভগবানের সাথে ওরা জড়িত কানেক্টেড আছে আর বেশিরভাগে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখবেন আপনি গুগলে দেখতে পারেন সায়েন্টিস্টরা রিসার্চ করেছে বেশিরভাগে আমাদের ভয়টা কাল্পনিক ভয় বেশিরভাগে ওরা একটা এটা কি বলে একটা রিসার্চ বার করেছে হান্ড্রেড পারসেন্টের ভিতরে বলছে প্যাসেটি প্যাসেটি প্রতিশত ভয় হচ্ছে কাল্পনিক ভয় বারো পার্সেন্ট ভয় হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে আর কিছু করার নেই পূর্বতে যে ঘটনাটা হয়েছিল অতীতে সেটার সেটার ব্যাপারে ভয় করা আর তেরো পার্সেন্ট আছে মানে ভবিষ্যৎ এটা হবে হতে পারে এটা হবে তার ব্যাপারে বিচার করা ছয় পার্সেন্ট হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু আমি তার ব্যাপারে বিচার করতেই থাকবো সেটা একটা ভয় অনলি ফোর পার্সেন্ট ফোর প্রতিশত ভয় হচ্ছে যথার্থ ভয় তার মানে পঁচানব্বই প্রতিশত আমাদের ভয়টা কাল্পনিক ভয় আচ্ছা কিন্তু এ ভয়টা আসে কোথায় থেকে ভয়ের মূল স্থান কী ভয়ের জন্মস্থান কী ভয়ের জন্ম কোথায় থেকে হচ্ছে শাস্ত্রতে বলা আছে শ্রীমৎ ভাগবতে বলা আছে ভয় আসে মন থেকে এ মন থেকে ভয় আসে এ মনটা আমাদের খুব বদমাস আছে ভগবদ গীতা সিক্স চ্যাপ্টার ওয়ার্স নাম্বার ফাইভে ভগবান বলছে এ মনটা আমাদের শত্রু এই মনটাই আমাদের মিত্র যেভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করবো সেভাবে মনটা হয়ে যাবে এই মনটাই আমাদেরকে ভয় নিয়ে আসে অনেক বছর আগে নাইনটিন ফিফটিজ না সিক্সটিজে ক্যানাডাতে আমেরিকার কাছে যে দেশটা আছে ক্যানাডা সেখানে খুব ঠান্ডা পড়েছিলো খুব ঠান্ডা এত ঠান্ডা মানে মাইনাস থার্টি ডিগ্রিস সব দিকে বরফ 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 সে সময় একটা সিনেমা একটা সিনেমা বার হয়েছে ওই সিনেমার নাম ছিল লরেন্স অফ আরেবিয়া মানে ওই সিনেমাটা দেখাচ্ছে খুব একটা বড় কি বলে মরুভূমি মরুভূমি মরুভূমির ভিতরে অনেকগুলো উঠ আছে আর যে আমাদের হিরো আমাদের যে হিরো আছে ওই উঠের উপরে মানে মরুভূমিতে চলতে থাকছে চলতে থাকছে খুব তৃষ্ঠা পাচ্ছে তৃষ্ণা পাচ্ছে এরকম একটা কোনো মানে এই ছিল সিনেমা ছিল তো এখন কি হচ্ছে এই তিন ঘন্টা এটা দেখে 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 যারা এই সিনেমাটা দেখছে ওরাই ভাবছে হ্যাঁ আমরা একটু তৃষ্ণা পেয়েছি কত গরম আছে তখন ইন্টারভেল যখন হয় সিনেমার ভিতরে যে ইন্টারভেল হবে তখন বাইরে গিয়ে ওই পপকর্ন আইসক্রিম কিনবে সবাই এত বেশি আইসক্রিম কিনছিল এত বেশি আইসক্রিম কিনছিল তখনকার দিনে ক্যানাডাতে সব খবরে খবর পেপার যেটা বলে নিউজ পেপারে এসেছে যে এইবারে এত বেশি ঠান্ডা আছে ক্যানাডাতে তাও আইসক্রিমের বিক্রিটা বড়ে গেছে হান্ড্রেড পারসেন্ট বড়ে গেছে একশো প্রতিশত আইসক্রিমের বিক্রিটা বড়ে গেছে সব সিনেমা ঘরে কেন সিনেমা ঘরে কেন ছবি ঘরে এই বিক্রিটা বড়ে গেছে কেন এরা এই সবসময় এই যে মরুভূমি এই চিত্রটা দেখতে পাচ্ছে ছবিটা দেখছে ওরা মনের মধ্যে ভাবছে হ্যাঁ আমরাই তৃষ্ণা পেয়েছি হ্যাঁ আমাদেরই গরম দিচ্ছে একটু আইসক্রিম খাওয়া উচিত তার মানে আপনি একটু বিচার করে দেখেন মনটা কত পাওয়ারফুল ঠান্ডার ভিতরেও মন আপনাকে গরম গরম আছে বলে বুঝাতে পারবে বুঝিয়ে দিতে পারবে আপনাকে মানে কি বলে কনভিন্স করে দেবে যে হ্যাঁ আপনার গরম লাগছে মন হচ্ছে এত শক্তিশালী এই মনটা আমাদের জীবনে যদি সবকিছু ভালো থাকে তাও এই মনটা আমাদের অতীতের অতীতের কোনো একটা কোনো একটা বিলাপ এটা হলো না ওটা হলো না ওটা আমার কাছে থাকলে ভালো হতো এইটা হলে ভালো হতো অতীতের বিলাপ নালে বর্তমানের ভয় নালে হলে ভবিষ্যৎ ভবিষ্যতের কি হবে সেটা একটা দুশ্চিন্তা এই তিনটা জিনিসই যে কোনো সময় একবার চোখ বন্ধ করে বিচার করে দেখেন মনটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে কিংবা মনটা অতীতের দিকে নিয়ে যাবে কোনো একটা বিলাপ কিংবা ভবিষ্যত থেকে নিয়ে যাবে কোনো একটা দুশ্চিন্তা কিংবা বর্তমানের ভয়ে আমার কাছে পয়সাটা আছে কেউ নিয়ে নেবে না তো আমার চাকরি চলে যাবে না তো আমার বাচ্চাটা ফেল হয়ে যাবে না তো আজকে রান্নাটা ঠিক হবে তো ফিরে তো আসবে তো বাড়িতে আমার কোভিড হয়ে যাবে না তো সবসময় একটা ভয় সবসময় একটা ভয় আর এই কে সৃষ্টি করছে সেটা মন সৃষ্টি করছে সেই জন্যে তো আমাদের গোবিন্দ দাস কী বলছে ভজাহু রে মানা শ্রীনন্দানন্দনা আভয়াচরণার বৃন্দরে সেই জন্যে তো গোবিন্দ দাস মনের সাথে কথা বলছে কেন গোবিন্দ দাস জানে মনটাই হচ্ছে বদমাস আমি ভজন করলে হবে না আমার মনকে বলতে হবে মন তুমি লাগো ভগবানের চরণে নালে তোমাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে আর তুমি আমাকে অন্য অন্যদিকে নিয়ে চলে যাচ্ছ এ মনটাকেই অভয় চরণার বৃন্দরে ভগবানের চরণে মনকে শরণাগতি করলে অভয় সব ভয় চলে যাবে সো এই ভয় উৎপন্ন হচ্ছে মনে থেকে আজকের ক্লাসে জুনে আমি এখানে কুড়িটা পয়েন্ট লিখেছি কোথায় কোথায় থেকে ভয় আসে সেটা নিয়ে আমরা চর্চা করব ভয় কোথায় থেকে আসে এটা একটা খুব বড় রিসার্চ আছে কি করে ভয় আসছে কেন বা আমাদের মনের ভিতরে ভয় আসছে এটার আলাদা আলাদা কারণ আছে প্রথম কারণ ভয় কেন আসতে পারে অনেক সময় ভয় হয় পূর্বজন্ম পূর্ব পূর্বজন্মতে হতে পারে পূর্বজন্মের কর্ম যে আমরা কিছু একটা করেছি আর পূর্বজন্মের জীবন অনেক সময় পূর্বজন্মতে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে সেটা দিয়ে আমাদের মনে ভিতরে সবসময় ভয় আছে কেন আমি দেখি অনেক সময় ভক্তরা বলেন আমি ভালোভাবে যোগ করছি আমার জীবনে আপাতত কোনো পরিস্থিতি কোনো সমস্যা নেই মাতাজি তাও ভয় যাচ্ছে না কোনো একটা রকম একটা ভয় আছে কেন অনেক সময় এই ভয়টা পূর্বজন্মের সাথে কোনো একটা কানেকশান আছে আর এটা সাইন্টিফিকলি রিসার্চড আছে আমি যখন কলেজে ছিলাম একটা বই পড়েছিলাম মেনি লাইফস মেনি মাস্টার্স খুব ইন্টারেস্টিং বইটা ওই ইন্টারেস্টিং বই মানে ওখানে একটা মাতাজি আছে যার সবসময় ভয় লাগে জলে দিয়ে ভয় এ টিকটিকি দিয়ে ভয় এটা দিয়ে ভয় ওটা দিয়ে ভয় তখন এই ডক্টর অনেক ডক্টর কাছে গেছে যে আমার কেন এরকম ভয় লাগছে তখন ওরা কিছু মানে পরিষ্কার মানে কোনো সলিউশন দিতে পারলো না কোনো একটা আনসার দিতে পারলো না তখন ওরা ওকে আরেকটা ডক্টর কাছে পাঠিয়েছে যে হিপনোটিজম করে হিপনোটিজম মানে ওই ওকে একটা বেডের উপরে ঘুমিয়ে পেড়ে ঘুমিয়ে ঘুম ঘুম দিয়ে ওকে পূর্ব জন্মতে নিয়ে যাবে তখন এই মাতাজির সাথে যখন ওই হিপনোটিক এক্সারসাইজ করেছে তখন ওই মাতাজি ও পূর্ব জন্মাতে মানে সব কথাগুলো বলছে বলছে হ্যাঁ একবার আমাকে কেউ জলে ডুবিয়ে মেরে দিয়েছিল একবার আমাকে কেউ ইউনো পাহাড়ের থেকে কেউ ফেলে দিয়েছিল একবার আমাকে এটা হয়েছিল তখন ধীরে 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 ডক্টর বুঝতে পেরেছে যে কীভাবে ওর পূর্বতে যেইগুলো ঘটনা ঘটেছিল সেটা নিয়ে এখন এই জন্মাতে ওই জিনিসগুলো দেখলে ভয় লাগে আমি দেখি অনেক সময় ভক্তদের জীবনে কেউ কেউ বলে মাথাছি জল দেখলেই ভয় লাগে আমি পুকুরে নামতে পারি না আমার কেউ কেউ বলবে আমার আগুন দেখলেই ভয় লাগে কেউ বলে আমার হাইট দেখলেই ভয় লাগবে কোনো দশতলা তলা পনেরো তালা বিল্ডিং হলেই আমার একটু ভয় লাগবে কেউ বলবে আকাশের দিকে দেখলে ভয় লাগে এরকম বিভিন্ন বিভিন্ন ভয় আছে এটা পূর্ব জন্মের সাথে কোনো একটা কানেকশান আছে সেই জন্যে ভয় লাগে আর একটা জিনিস হচ্ছে ট্রমা হতে পারে এই জন্মাতেই কিছু একটা এরকম ঘটনা ঘটেছে যেটা নিয়ে আর আমরা ওটা ভুলতে পারছি না যেরকম আমি বলবো আমাদের মন্দিরে একটা ব্রহ্মচারী আছে ও আগে স্কুটার চলাতো ব্যাংকে গিয়ে কিছু জমা টামা করা কিন্তু একবার স্কুটারে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো ওখান থেকে স্কুটার দেখলেই ভয় বলবে স্কুটারে চাপবো না আমি ব্যাঙ্কে যাবো গাড়িতে যাব স্কুটারে যাবো না এখন কি হয়েছে এটা না যে যখনই আপনি স্কুটারতে বসবেন তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু একবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ব্রেনের ভিতরে কি হয়েছে ব্রেনে কিছু কেমিক্যাল আছে এ তখন ও কেমিক্যাল সেভাবে একটু রিয়্যাক্ট হয় রিলিজ হয় অনেক সময় কি হয় ও ঘটনাটা ঘটে যাওয়ার অনেক বর্ষর পরেও আর ওই ব্রেনটা অ্যাকসেপ্ট করবে না যখনই গাড়ি দেখবে আবার ওই রিলিজ হবে ওই কেমিক্যালটা বারবার রিলিজ হবে আর ভয় লাগবে ভয় লাগবে না আমি যাবো না না আমি এই গাড়িটা ছুব না যদি কেউ কোনো সময় জলের সাথে কিছু একটা ঘটনা হয়ে গেছে না আমি পুকুরে স্নান করবো না আমার জল দেখলেই ভয় লাগবে এরকম একটা আমাদের সাথে যে আগে যে ঘটনা ঘটেছে সেটা দিয়ে আমরা ভয় পেতে পারি আর একটা সায়েন্টিস্ট রিসার্চ করেছে অনেক সময় আমাদের পূর্বজ আমাদের পূর্বজের জীবনে যদি কিছু ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদেরও ভয় লাগতে পারে যেহেতু ওটা জিন্সে আসবে যেরকম অনেক সময় কোনো কোনো দেশে মধ্যে ঝগড়া হয়েছে কিংবা কোনো একটা যুদ্ধ হয়েছে ও যুদ্ধর সময় কী হয় অনেক সময় কারো রেফিউজি মানে যুদ্ধে কিছু কিছু সিটিজেন আছে তাদের একটা কিছু ক্যাম্পে রাখা হয় কোনো একটা রেফিউজির মতাম ওখানে খাওয়া থাকার ঠিক নেই খুব ওরা খুব কি বলছে খুব অসুবিধাতে ওরা ওদের জীবনটা ছিল এখন ও ও যে মেমরি ওগুলো যে মনে ভিতরে যে থেকে গেছে সেটা পরে পরের যারা জেনারেশন পরের জেনারেশন মানে পরে ওর বাচ্চার 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 ভিতরে ও ভয়টা আসতে পারে কিন্তু এই ভয়টা জিন্সের ভিতরে চলে গেছে যে যেভাবে ওরা যেভাবে পরিস্থিতিতে ওরা থে থাকছিল সো সেটার জন্যে ভয় আসতে পারে আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি অ্যাটমসফিয়ার আমাদের পরিবারের পরিবেশ পরিবারের যেভাবে পরিবেশ আছে মানুষটা সেভাবে তৈরি হবে আপনি দেখবেন অনেক পরিবারে সবাই খুব পজিটিভ মা বাবা সবাই খুব মানে কিছু একটা হলে মানে বেশি ভয় করে না যেরকম বাচ্চা যদি পড়েও গেছে বলবে না কিছু হয় না তো কিচ্ছু হয় না এক্ষুনি ঠিক হয়ে যাবে কিচ্ছু হয় না কী হয়েছে তোমাকে কিচ্ছুই হয় না সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাচ্চা যদি কোনো ফেল হয়ে গেছে এক্সামতে কিছু হয়েছে আর কোনো অসুবিধা নেই তুমি পরে পরের পরীক্ষা দেবে সব ঠিক হয়ে যাবে এখন যাদের বাড়িতে সেরকম পরিবেশ বাচ্চারা খুব পজিটিভ থাকে ওরা খুব কনফিডেন্স থাকে হ্যাঁ কিচ্ছু হবে না কিন্তু যদি বাড়িতে সবসময় ভয় আরে বাবা কি হয়ে গেল আর কি হবে আর কী করে পড়ে গেলে এখন কি করব। ডক্টর কাছে কী আর যদি সবসময় ছোট ছোটো জিনিসে বারবার যদি মা বাবা যে সবাই সবসময় চিন্তা দুশ্চিন্তা ভয় দেখালে ওই পরিবার পরিবেশটাই ভয় ভয় হয়ে যাবে তখন ওখানে কেউ আনন্দে থাকতে পারবে না আর যারা পজিটিভ আছে তারাও একটু নেগেটিভ হয়ে যাবে ওখানে ওই পরিবেশতে থেকে থেকে ওরা এরকমই হয়ে যাবে ওরাই সব ছোট ছোট জিনিসে ভয় করবে সো পরিবারের পরিবেশটা খুব ইম্পর্ট্যান্ট যেখানে ভজন কীর্তন হয় যেখানে সবাই আনন্দে থাকে যারা পজিটিভ আছে সেখানে সবাই আনন্দে থাকে আনন্দে থাকবে কারো ভয় থাকবে না আরেকটা জিনিস ভয় কেন আসে আমাদের ইচ্ছা জুনে আমাদের ইচ্ছা আছে এই পুরো জগৎকে পুরো জড় জগৎ যেন আমার নিয়ন্ত্রণে থাকে আমরা দেখতে হিরণ্যকশিপুর মতন না কিন্তু আমাদের মন আর হৃদয় হিরণ্যকশিপুর মতোই আছে যেরকম হিরণ্যকাশ্যপুর পুরো জগতের নিয়ন্ত্রণ করত আমাদের ভিতরে একটা একটা ইচ্ছা আছে যেন সব কিছু আমি যেভাবে চাই সেভাবে যেন হয় আমি যদি এই রকম চাই এই রকমই যেন বাড়িতে সবাই থাকে এই রকমই কথা বলবে এই রকমই হতে হবে যখন খুব বেশি এরকম একটা বাসনা এরকম একটা ইচ্ছা আর যখন এই ইচ্ছাটা পূর্তি হবে না তখন একটা ভয় এরকম কেন হলো আমি তো ভাবলাম এরকম হবে কিন্তু এরকম হলো না আর ভয় কিন্তু যারা পজিটিভ ঠিক আছে হবে হবে না হবে ভগবানের ইচ্ছা তাদের ভয় লাগবে না কিন্তু যদি আমরা খুব বেশি মানে কি বলে দৃঢ় না এটাই এরকমই হতে হবে এরকম কেন হলো না এটা আমার নিয়ন্ত্রণে কেন না যারা বুঝে সব কিছু হরি নিয়ন্ত্রণে আছে ভগবানের নিয়ন্ত্রণে আছে তাদের ভয় হবে না তারা জানে এটা ভগবানের প্ল্যান সো ইচ্ছা এই ইচ্ছা জুনে আনকন্ট্রোলড ডিজায়ার যেটাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এই ইচ্ছা আমাদের ভিতরে ভয় নিয়ে আসে আরেকটা জিনিস ভয় কেন হয় বুদ্ধি, দেহাত্মবুদ্ধি বুদ্ধি। আমাদের ভিতরে ভয় নিয়ে আসে যেহেতু আমরা ভুলে যাই যে আমি হচ্ছি আত্মা আত্মার কোনো মৃত্যু নেই আমার ভগবানের সাথে একটা সম্বন্ধ আছে শাশ্বত আমি তো এখানে স্থায়ীভাবে আমি তো এখানে স্থায়ীভাবে থাকতে আসি না আমি তো কিছুদিন পরে চলে যাব। আমার বাড়ি হচ্ছে গোলকোবেন ভগবান হচ্ছে আমার আমার পারমানেন্ট পরিবারের সদস্য এখন যার সাথে সম্পর্কে এসেছি তারা কিছুদিন পরে অন্য কোথাও থাকবে আমি অন্য কোথাও থাকব। আমি যে এখন পরিস্থিতিতে পড়েছি সেটা স্থায়ী পরিস্থিতি না এখানে সব অসাহতা আছে যারা এসব কিছু বুঝতে পারবে তাদের ভয় লাগবেই না ভয় লাগছে কেন বলে তো আমরা ভাবি আমরা এখানে স্থায়ী আছি আমার মনে আছে কিছু বছর আগে অনেক বছর আগে আমি বলবো আঠেরো বছর আগে এখন আমার ছেলেটা আমার বড় ছেলেটা কুড়ি বছর তখন মানে হচ্ছে ও ছিল দুই বছর ছেলেটা আমি যাচ্ছিলাম বিশাখাপট্টনম থেকে পুরী প্রভু ছিল না আমার সাথে প্রভু আগেই চলে গেছে প্রভু আগে চলে গেছে আমাকে আসতে বলেছিল আর আমি কোনোদিন ট্রেনে একা যাই নাই আর ভুবনেশ্বর বিশাখাপট্নম থেকে ভুবনেশ্বর যে ট্রেনটা ছিল মানে ওই লোকাল ট্রেনের মতো আমি কেন বেশি ডিস্টেন্স না তো অনেক লোক মানে ট্রেনের চেপে যায় আমি যখন বসে আছি ছোটো বাচ্চা আমার কোলে আছে দুই বর্ষার আর আমি এমনি বেশি জোরে কথা বলতে আমি আমি পারি না আর সবাই চড়ে যাচ্ছে আমাদের বগিতে ম্যাডাম একটু জায়গা দেবেন ম্যাডাম একটু জায়গা দেবেন সবাই বসে যাচ্ছে আর আমি ভাবছি এটা কী যে হলো এখন আর কিন্তু একটা জিনিস আমাকে কনফিডেন্স কেন ছিল যে আমি জানি এটা তো কোনো আমার স্থায়ী জায়গা না এটা না যে আমাকে জীবন ভরে ট্রেনে বসতে হবে আর দুই ঘন্টা তারপরে আমি নেমে যাব স্টেশন আসলেই প্ল্যাটফর্মে নেমে যাব প্রভু দাঁড়িয়ে থাকবে প্রভু আসবে আমাকে নিতে জন্য আমি চলে যাব আমার ভয় নেই কেন যে আমার ভিতরে ভয় আসলো না যেহেতু আমি জানি এটা স্থায়ী না যদি আমি ভাবতাম আরে পুরো জীবন আমাকে ট্রেনে একা থাকতে হবে তাহলে আমার খুব ভয় লাগতো আমি কি করে থাকবো একা এত লোক আছে এখানে এখন আর কি হবে ভয় কেন ছিল না যেহেতু আমার মনে ভিতরে এটা বিশ্বাস যে দুই ঘন্টা রাস্তা আমি কিছুক্ষণ পরে নেমে যাব। আর আমি যেখানে নামব সেখানে আমার প্রভু দাঁড়িয়ে আছে আমার কোনো চিন্তা করা দরকার নেই যারা ভক্ত সেজন্য তারা ভয় পায় না তারা জানে এটা কিছুক্ষণের যাত্রা কিছুক্ষণ পরে আমি নেমে যাব। আর আমার গোল গোবিন্দাবন স্টেশনে আমার কানাইয়া আমার কৃষ্ণ আমার জন্য দাঁড়িয়ে আছে যে আমাকে ভালোবাসে আমার কোনো চিন্তা করার দরকার নেই যারা ভক্ত সেজন্য তাদের চিন্তা নেই জন্যে তাদের ভয় নেই যেহেতু ওরা জানে আমি হচ্ছি আত্মা আমি শরীর না আপনি দেখবেন শ্রীমদ ভাগবতম ইলেভেন্থ ক্যান্টো সেকেন্ড চ্যাপ্টার থার্টি সেভেন শ্লোকা একদম ক্লিয়ারলি ওখানে লেখা আছে ক্লিয়ারলি সুখদেব গোস্বামী ট্রান্সলেশনে লিখা আছে ভয় কী করে উৎপন্ন হয় বুদ্ধি থেকে ভয় উৎপন্ন হয় সিম্পল লেখা আছে বুদ্ধি থেকে ভয় উৎপন্ন হয় যখনই কেউ ভাবে এটা আমার শরীর এটা আমার স্ত্রী এটা আমার ছেলে এটা আমার প্রপার্টি তখন ভয় কেউ যদি নিয়ে নেবে কেউ যদি এ করে নেবে কেউ যদি আমার শরীর যদি আমাকে ছাড়তে হবে যদি আমার কোভিড হয়ে যাবে যদি আমার প্রপার্টিগুলো এই ভয় আসছে দেহাত্মবুদ্ধি যদি আত্মবুদ্ধি আছে তাহলে কোনো ভয় হবে না সো ভয়ের একটা মেন কারণ হচ্ছে বডিলি কনসিয়াসনেস এ দেখা গেলে এই জড় জগতে সব বেশি আসক্তি যদি আমাদের আছে আমাদের শরীর উপরে আছে আর কোনো জিনিস এতে না আমাদের শরীর উপরে আমাদের খুব আসক্তি এখানে একটা আপার্টমেন্টে একটা আপার্টমেন্টে লিফ্ট লিফ্ট থাকে না আপার্টমেন্টে একটা আপার্টমেন্টে লিফটটা ভালোভাবে কাজ করছিল না খুব ধীরে ধীরে যায় লিফ্টটা একদম দশ মালা থেকে এক মালা একদম ধীরে ধীরে যাবে তো আপার্টমেন্টে যত লোক থাকে সবাই সেক্রেটারিকে কমপ্লেন করেছে বলছে লিফ্টটা খুব স্লো আছে একটু রিপেয়ার করলে ভালো স্পিডে করলে হয় না বললো ঠিক আছে আমি চেষ্টা করব। ওর লোকটা খুব স্মার্ট ছিল ও লিফ্টে কিছু রিপেয়ার করেই না ও কি করেছে লিফ্টের ভিতরে আয়না দিয়ে দিছে চারদিকে আয়না দিয়ে দিছে এইবারে কি হলো যখন মালা থেকে কেউ এক মালা নিচে যাবে টেন্থ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এখন এই চারদিকে আয়না দিয়ে দিয়েছে তো লোকটা সব ব্যস্ত হয়ে যাচ্ছে ও আয়না দিয়ে চুলটা ঠিক করছে আচ্ছা আমি কীরকম দেখাচ্ছি শাড়িটা ঠিক আছে তো সব ঠিক আছে তো এরকম দেখে দেখে তো গ্রাউন্ড ফ্লোর চলে আসছে তখন সবাই সু খুব খুশি আপার্টমেন্টের সেক্রেটারিকে বলছে আরে তুমি খুব ভালো কাজ করেছো তো লিফ্টটা খুব ফাস্ট করে দিয়েছ একদম স্পিডে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি লি লিফটা স্পিডে যাচ্ছেই না লিফটা একই স্পিডে আছে কিন্তু এখন নিজের শরীরটা দেখে ব্যস্ত সময়টা বুঝতে পারছে না আমাদের শরীরের ওপরে আমাদের খুব বেশি আসক্তি আছে ভক্তি বিনোদ ঠাকুর কি বলছে ওই ওনার একটা ফেমাস গান আছে না

আমা মহোৎসব নিয়ে এই আমি শৃগাল সবাই মহোৎসব করবে ওদের জন্য একটা হবে এটা রবিবারের প্রীতিভোজ আমাদের শরীরটা হবে ওদের প্রীতিভোজ এই বিহঙ্গ পতঙ্গ সবাই বিহার করবে যখন আমাদের শরীরকে শ্মশানে নিয়ে যাবার এই শরীর নিয়ে আমাদের এত বেশি আসক্তি এই দেহাত্ম বুদ্ধি এই দেহাত্ম বুদ্ধি নিয়েই আমাদের ভয় যদি আমরা বুঝতে যদি আমরা বুঝে নেবো যে আমাদের আত্মার কোনো অন্ত নেই আত্মার কোনো জন্ম নেই আত্মার কোনো মরণ নেই তাহলে আমাদের ভয় লাগবে না এই শরীরটা নিয়ে আমরা এত আসক্তি করছি কিন্তু যখন শরীরের ভিতর থেকে আত্মা চলে যায় তখন যারা আমাদের পরিবারের সদস্য তারা আমাদের মৃত শরীরকে একদিনও বেশি রাখতে চায় না আমাদের ভিতরে যখন আত্মা থাকে সবাই কত ভালোবাসে সবাই এক দুসরাকে একটা প্রেমী প্রেমিকা তোমা ছাড়া থাকতে পারবো না মরে যাবো এক মিনিটে থাকতে পারবো না সেই প্রেমী সেই প্রেমিকা সেই পতি সেই স্ত্রী বলবে না না নিয়ে যাও নিয়ে যাও রাত্রে মৃত শরীরটা থাকলে আমার ভয় লাগবে দেখতে নিয়ে যাও নিয়ে যাও এখনই শ্মশানে নিয়ে যাও সো এই দেহ বুদ্ধি জুনে আমাদের ভয় হয় আরেকটা কারণ হচ্ছে অজ্ঞানতা অজ্ঞানে বসে আমাদের অজ্ঞানে বসে আমাদের ভয় হয় যেভাবে যদি কোনো একটা ধনী বাড়ির ছেলে আর ধনী বাড়ির ছেলে যদি ভুলে গেছে ওর বাবা ধনী আর ও কোথাও নিজে গিয়ে মানে কোথাও চাকরি করছে সবসময় ভয়ে ভয়ে আছে কি হবে আমি টাকা পাবো কি না আমি এ চাকরি করার পরে মাসে আমার কি হবে কিন্তু ও ভুলে গেছে ওর বাবা কাছে অনেক ধন আছে অজ্ঞান এরকম আমরা যে ভয় করছি অজ্ঞানে বসে আমরা ভুলে গেছি যে আমরা গোলকবিন্দ থেকে এসেছি আমরা ভুলে গেছি যে আমরা হচ্ছি ভগবানের অংশ আমরা ভুলে গেছি যে আমাদের এটা এটা আমাদের জায়গা না এটা টেম্পোরারি আমরা এখানে এসেছি আমাদের জায়গা হচ্ছে ভগবানের ধাম তো এইগুলো আমরা ভুলে গেছি অজ্ঞান নিয়ে আমাদের ভয় আমরা বুঝতে পারছি না যে এখানে যেটাই হচ্ছে আমাদের সাথে সেটা ভগবানের প্ল্যান আমরা অজ্ঞানে আছি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে প্রকৃতিটা ভগবানের নিয়ন্ত্রণে চলছে সব কিছু ভগবানের নিয়ন্ত্রণে চলছে যেটাই আমাদের সাথে জীবনে যেটা হচ্ছে সেটা ভগবানের আদেশে হচ্ছে সেটা যদি আর আর ভগবান হচ্ছে আমাদের সুহৃত আমাদের বন্ধু আমাদের ভালোবাসে যদি সে বিশ্বাস থাকে তাহলে ভয় থাকবেন আরেকটা জিনিস ভয় কেন লাগে ভয় লাগে যেহেতু আমাদের প্রত্যাশা আর বাস্তবের ভিতরে যেটা পার্থক্য প্রত্যাশা আর বাস্তব ভিতরে যে মাঝে যে পার্থক্য আছে যে গ্যাপ আছে গ্যাপ সেটা জন্যে ভয় লাগে আমাদের একটা অনেক প্রত্যাশা আছে এটা এরকম যেন হয় ওটা যেন ওরকম হয় আমার মেয়ের খুব ভালো বাড়িতে যেন বিয়ে হয়ে যায় সব কিছু ভালো হয় আমি যেন ভালো চাকরি কত বেশি বেশি এক্সপেকটেশন আছে কিন্তু বাস্তবে অন্য কিছু ঘটনা ঘটে আর সেটা আমরা সহ্য করতে পারি না আমি এত বেশি প্ল্যান করলাম প্ল্যানের হিসাবে কেন হলো না আমি এরকম প্ল্যান করেছিলাম কেন কেন হলো না আর সেটা নিয়ে একটা বেদনা সেটা নিয়ে ভয় আর একটা জিনিস হচ্ছে আমরা বাস্তবকে মানতে পারছি না সবসময় সেটাকে চেঞ্জ করতে চেঞ্জ করতে প্রয়ত্ন করছি তার ভিতরে পরিবর্তন করতে প্রয়ত্ন করছে আমি এটা গল্প বলবো। আমি অনেক বছর আগে আমি যাচ্ছিলাম বিশাখাপট্টনম থেকে মায়াপুর তো আমি যখন বিশাখাপটনাম থেকে মায়াপুর যাই আমাদের সাথে বগিতে একটা ছোটো বাচ্চা বসেছিল বাচ্চাটা জানালার কাছে বসেছিল। আর ও জানালাটা ভালোভাবে মানে খুলছে না আদা খুলেছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ এরকমই থাকে আদা খুলছে আদা খুলছে না যখন আদা খুলছে না এ পুরো টাইম চেষ্টা করতে থাকছে চেষ্টা করতে থাকছে কিন্তু হয় নেই হয় নেই হয় নেই শেষে শেষে হয়ে গেছে ওই ড্রিঙ্ক খেয়েছিলো স্প্রাইট না ড্রিংক না কোকো কোলা তারপরে ও বটলটা যে কোনো রকম একটা ওই জানালার ভিতরে ফিক্স করেছে তখন গিয়ে পুরো পুরোপুরো খুলে গেছে আর ফার্স্ট ক্লাস হাওয়া আসছিলো কিন্তু যখনই ওটা সেটিং হলো তখনই আমাদের ট্রেন ঢুকে গেছে হাওড়া আর হাওড়া ঢুকে গেছে তখন ওর বাবা মা বলছে চলো এখন নেমে যাওয়া আমাদের স্টেশন এসে গেছে এখন বাচ্চা কান্দা কাটি। আমি নামবো না এখন আমি যাব। এখন ওর বাবা বুঝেছে কোথায় যাবে তো আমরা এসে গেছি এখন আমাদের নামতে হবে বলছে না না আমি এখন যাব। আমি এতক্ষণ কাল থেকে চেষ্টা করছি জানাল জানলাটা খুলে না এখন গায়ে খুললো এখন গিয়ে আমি সব কিছু বাইরে দেখতে পারছি আমি এখন এই আমি এখন যাব ট্রেনে তখন ওর বাবা ওকে বুঝে বুঝে নিয়ে চলে গেছে তখন আমি মনের ভিতরে ভাবছিলাম যে আমাদের জীবনটাই এরকম ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা ভাবছি আমি আগে এটা ঠিক করে নিই তারপরে আমি ভগবানের নাম নেব। আগে আমার এটা ঠিক হয়ে যায় তারপরে আমি ভগবানের নাম নেব তা আগে আমার মেয়ে বিয়ে হয়ে যায় আগে আমার বাড়িটা কিনে নেব। আগে আমি এটা করে নেব এটা করতে 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 সময় চলে যাবে আর তারপরে যখন আমরা রেডি এখন আমি ভালোভাবে ভক্তি করব তখন ইয়ামারাজ বলি বাস টাইম হয়ে গেছে চলো টাইম হয়ে গেছে শেষ সো সেটা একটা প্রবলেম আমরা অ্যাকসেপ্ট করতে দেরি না যে আমি কেন এটা বলছি মানে ও বাচ্চাটা কি করা উচিত ছিল যতটুকু দেখা যাচ্ছিলো জানলা থেকে যদি অতটুকুই দেখে আনন্দ করতো তাহলে পুরো যাত্রাটা কত সুন্দর হতো না আমি আরও দেখব আরও দেখব আরও দেখার চেষ্টাতে যতটুকু ছিল অতটুকুর আনন্দ নিতে পারলো না সেই জন্যে আমাদের কি করতে হবে ভক্তি জীবনে যতটুকু যে পরিস্থিতিতে ভগবান আমাকে এখন ঢেলেছে আমি ওই পরিস্থিতিতে যতটুকু পারবো অতটুকু ভক্তি করব যত সম্ভব আর আনন্দে থাকবো না পরে এরকম হলে ভালো হবে ওই রকম হবে বড বড়ো প্ল্যান করলে সে সে কিছুই হবে না আর সেই জন্যে ভয় আসে ভয় কেন আসে কেন আমরা মানসিক খুব চাপ দিই আমাদের মনের উপরে এটা এরকম হলে ভালো হতো না এটা এরকম হলে ভালো হতো না আমরা ইজিলি কোনো জিনিস মানতে রাজি না আর সেই জন্য সবসময় আমরা দুঃখী থাকি কিন্তু প্রবলেম কি হচ্ছে এই মানসিক অশান্তির কারণ হচ্ছে যে বাইরে পরিস্থিতিগুলো আমরা বাইরে পরিস্থিতিতে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবো না পরিবর্তনটা নিয়ে আসতে হবে আমাদের হৃদয়ের ভিতরে আর সেটা করতে আমরা প্রস্তুত না আমরা সবসময় বাইরে পরিবর্তন নিয়ে আসতে চেষ্টাতে লেগে থাকি লেগে থাকি আর সেটা হবে না আর সেটা দিয়ে আমাদের ভয়ে চিন্তা দুঃখ কি হবে কখন হবে কি হচ্ছে এটা কিন্তু যেই দিনে আমরা বুঝতে পেরে যাব বাইরে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমার নিয়ন্ত্রণে না আমি আমার হৃদয়ের ভিতরে কিছু করতে পারবো আমার হৃদয়ের সমতাটা বাড়াতে পারবো আমার ভিতরে কি বলছে আজকাল ওই কোভিড নিয়ে কি বলছে বলছে কোভিডকে কেউ কিছু করতে পারবে না কোভিড তো সব হাওয়াতে আছে নিজের ইমিউনিটিটা বাড়াও নিজের সমতাটা বাড়াও আদা খাও তুলসী পাতা খাও ব্যায়াম করো হ্যাঁ প্রাণায়াম করো ডি থ্রি নো ভিটামিন ট্যাবলেট নো ভালো ফল খাও তাহলে তোমাদের কোভিড হবে না বা সেই রকমই সেই জিনিসটাই নিজের সমতাটাকে বড়াতে হবে বাইরে পরিস্থিতিটা আমরা চেঞ্জ করতে পারবো না যদি এইটা কেউ বুঝে যাবে তাহলে আনন্দে থাকতে পারবে ভয় আসে যখন আমরা বাইরে পরিস্থিতিটা চেঞ্জ করতে চেষ্টা করবো রাইট সেটা হচ্ছে একটা কারণ আরেকটা জিনিস কেন ভয় লাগে ইচ্ছা মনের ভিতরে যদি খুব বেশি ইচ্ছা আছে না তাহলে ভয় লাগবে এটা হলে ভালো হতো এটা হলে অনেকগুলো ইচ্ছা আর সে ইংলিশে একটা কাহাওয়াত আছে ইট ইজ ডিফিকাল্ট টু বি হ্যাপি উইথ লেস ইট ইজ ইম্পসিবল টু বি হ্যাপি উইথ মোর মানে আমাদের কাছে যদি একটু কিছু আছে নিশ্চয় সন্তুষ্ট হওয়া সম্ভব না কিন্তু যদি আপনার কাছে বেশি ধন আছে তাহলে তো সন্তুষ্ট হওয়া অসম্ভব মানে কমতে সম্ভব নেই বেশিতে অসম্ভব মানে কেউ যদি ভাবছে আমার যদি কাছে যদি আর একটু পয়সা থাকলে আর একটু পয়সা থাকলে আমি আনন্দে থাকবো সেটা অসম্ভব কেন লোভ আরও লোভকে জন্ম দেবে লোভ আরও লোভকে জন্ম দেবে আর সেটা একটা বড় সাইকেলের মতো সে থেকে আমরা বাইরে আসতে পারবো না সো ডিজায়ার এই ইচ্ছা বেশি বেশি ইচ্ছা থাকলে ইচ্ছা পূর্ণ হবে না বলে একটা ভয় থাকবে ভিতরে আমাদের হরি বলে আমাদের পুরাণদের পুরাণে ওনার একটা কাহানি আছে কীভাবে ভরতহরি মহারাজ ওনার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন জন্যে ওনার স্ত্রীর একটা সৌন্দর্যের উপরে খুব সুন্দর একটা কি বলে শৃঙ্গার শটকম একশো খানা শ্লোক লিখেছে ও কত সুন্দরী কিন্তু কিছু বছর পরে রাজাটা বুঝতে পারে যে ওনার স্ত্রীটা অন্য কাউকে পছন্দ করছে তখন ওদের মনটা ভেঙে যায় আর উনি আরেকটা কিছু একটা শ্লোক সৃষ্টি করে বৈরাগ্য শটকম মানে আসক্তি আর কারো ওপর রাখা দরকার নেই বলে একটা শটকম লিখে ওটার ভিতরে উনি খুব সুন্দর একটা অ্যানালাইসিস করেছে আমি এখানে লিখলাম যে কার কিসের ভয় লাগে তখন উনি বলছেন যে যে ভোগী যে ভোগ করতে চায় তার কিসের ভয় লাগে রোগ যে কুল যাদের কুল আর এটা আমার কুল এটা আমার বংশ তার উপরে খুব অভিমান তার কিসের ভয় লাগে পতনের ভয় লাগে যদি আমাদের কুলের নাম আমাদের বংশের নাম খারাপ হয়ে গেলে পতন হয়ে গেলে ওর ভয় লাগে যারা খুব ধনী তাদের ডাকাতের ভয় লাগে আরে কেউ আমার ধন নিয়ে নেবে যারা খুব মাননীয় সবাই ওনাদের মান দেয় তাকে অপমানের ভয় লাগে যদি আমার কেউ অপমান করে দেবে যারা সুন্দরী দেখতে তাদের বুড়ো হওয়ার ভয় লাগে যে বুড়ো হলে আমি দেখতে আমার সুন্দরতা চলে যাবে যারা পণ্ডিত তাদের প্রতিদ্বন্দ্বীর ভয় লাগবে আর আমার থেকে যদি কেউ বেশি শাস্ত্র জানে যারা যাদের শরীর উপরে খুব মায়া তাদের মরণের ভয় লাগে মানে উনি অনেক কিছু বলেছে আমি এখানে সব কিছু বলতে পারছি না সময়ের অভাব অনেক কিছু বলেছে উনি যে কার কিসের ভয় লাগে আর শেষে উনি বলছেন কিন্তু যার কোনো প্রত্যাশা নেই তারা নির্ভীক থাকে তারা নির্ভীক থাকে যার কোনো এক্সপেক্টেশন নেই কোনো প্রত্যাশা নেই তারা নির্ভীক থাকে সো ভয় আসে প্রত্যাশা থেকে এটা চাই এটা চাই তাহলে ভয় সৃষ্টি হয় আরেকটা জিনিস ভয় কোথায় থেকে আসে ভয় সময় থেকে ভয় লাগে যারা যারা বয়সে ছোট যুবক ওদের জুড়ে সবসময় ঘড়ি ওদের মনে হবে ঘড়িটা এত ধীরে ধীরে কেন চলছে একটু তাড়াতাড়ি চললে ভালো হবে আর যারা বুড়ো তাদের মনে হবে এই ঘড়িটা এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে সময়টা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে সময়টা ভয় দেয় কেন সময়ে হচ্ছে ইমরাজের ইমরাজের চিঠি ইমরাজের ইমরাজের লেটার সো সময় দেখলে ভয় লাগে সময়টা যখন চলে যায় তখন ভয় লাগে আর একটা জিনিস কেন ভয় লাগে যদি আমাদের জীবনটা আমরা পায়েস মানে যদি আমরা পাপ কাজও করেছি তাহলে ভয় লাগবে যারা কোনো দিন জীবনে পাপ কাজ করে না তাদের ভয় লাগে না কেন তারা জানে যে আমি আমি কিছু ভুল করি না আর লস অফ নেচার প্রকৃতির যেটা রুল সেটা আমি আমি ঠিক থাকবো আমার কোনো চিন্তা করা দরকার নেই অবশ্যই এরকম একটা অনেকগুলো কারণ আছে কিন্তু আমরা এখন তাড়াতাড়ি কি করব কি করলে আমরা ভয় ভয় থেকে কাটিয়ে উঠবো মানে ভয় থেকে আমরা ভয়কে জয় করতে পারবো সেটা দিয়ে এখন আমরা চর্চা করব। কি করলে কোন কোন পয়েন্ট আমরা জীবনে এ করলে আমাদের ভয় লাগবে না ফার্স্ট জিনিস হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা যদি আমাদের ভগবানের উপরে শ্রদ্ধা আছে তাহলে আমরা তাহলে আমাদের ভয় লাগবে না ফেত অন কৃষ্ণা আমার মনে আছে আমার ছোটোবেলা আমি এ সামার ক্যাম্পে जखनि मे तक एक खूब सुंदर गान शिखे बोल मारे कृष्णा राखे के राखे कृष्णा मारे के इफ कृष्णा वांट्स टू किल यू नो वन कैन सेव यू इफ कृष्णा वांट्स टू सेव यू नो वन कैन किल यू मारे कृष्णा राखे के राखे कृष्णा মারে কে ভক্তের ভয় নেই কেন ভক্ত জানে মারে কৃষ্ণ রাখে কে যদি কৃষ্ণ যখন হিরণাকশকে মারতে চাচ্ছিল রাবণকে মারতে চাচ্ছিল হীরণাক্ষাকে মারতে চাচ্ছিল কমসকে মারতে চাচ্ছিলো কেউ বাঁচাতে পারলো না আর যদি কৃষ্ণ বাঁচাতে চায় কে মারতে পারবে যখন কৃষ্ণ প্রহ্লাদকে বাঁচাতে চাচ্ছিলো ওকে সাপের সাপের ঘরে ভিতরে দিয়ে দিয়েছে পাহাড় থেকে ধাক্কা মেরে দিয়েছে বিষ খাবিয়ে দিয়েছে তাও কিছু হয় না যাকে কৃষ্ণ বাঁচাতে চায় তাকে কে মারতে পারবে সো ভক্তদের এই শ্রদ্ধা থাকা উচিত ভগবানের উপরে যে ভগবান আমার শুভচিন্তক উনি আমার রক্ষা করবে সে এটা না যে যে ভক্ত তার জীবনে সবকিছু কিছু ভালো হি হবে কিন্তু যেটা হবে সেটা ভালো জুনে হবে এটা এটাকে ভালোভাবে শুনতে হবে নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি বলছি ভক্তের জীবনে যেটা হবে এটা না যে সেটা হি হবে কিন্তু ভালো জুনে হবে রকম যদি কারো বাড়িতে কারো করোনা হয়ে গেছে আপনি যদি বলবেন আমরা আজকে ক্লাসে শুনেছিলাম আমাদের জীবনে যেটা হয় ভালো আপনাকে করোনা হয়েছে খুব ভালো হয়েছে সেরকম বললে বলবে তুমি পাগল নাকি এটা কি বলছো না আমাদের জীবনে যেটা হয় সেটা সবসময় ভালো হয় না কিন্তু ভালো জুনে হয় তার মানে আগে গয়ে সেটার একটা কিছু ভালো কারণ আছে আমি একটা উদাহরণ দেবো মাসে একখানা আগে মানে আমি বলবো এপ্রিল মাসে এপ্রিলে এক তারিখে না দুই তারিখে প্রভু গেছিলো জয়পুর ওই আমাদের নতুন মন্দিরে বিগ্রহ জুনে বিগ্রহের মার্বেলের কাজ জুনে জয়পুর গেছিলেন জয়পুর থেকে আসার পরেই জ্বর মানে বলবো গোর পূর্ণিমার দিনে রাত্রে জ্বর আর তারপরে ডক্টরকে দেখালাম বলছি করোনা আর আমরা সবাই এখন একটু চিন্তা হয়ে গেছে কেন প্রভুর যেভাবে অন্য অন্য কিছু রোগ আছে তো ডায়াবেটিস আছে না অ্যাস্তমা আছে তো এখন কি হবে সো ডক্টর কাছে গেলাম মেডিসিন টেডিসিন যেটা নেওয়ার সেটা আমরা নিলাম তারপরে বিকেলবেলা যখন আমরা প্রসাদ নিচ্ছি তখন আমি আমার বড় ছেলেকে বলছিলাম আমি বললাম ঠিক আছে ভগবান যেটা করে সেটা ভালো জনে করে যে হরি করে সে মম যে হরি করবে আমাদের ভালো জনেই করবে তখন আমার দুটোই ছেলে আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই আমার সাথে তর্ক করছে বলছে এটা কি করে হবে মমি এটা কি করে হবে মা এক যখন করোনা হয়ে গেছে তখন তুমি কি করে বলতে পারবে যে ভগবান যেটা করে সেটা ভালো জনে আমি বলবো আমি বললাম আপাদা বর্তমানে আমি বুঝতে পারছি না কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে যদি ভগবান কিছু করেছে সে ভালো জনে এটা কি করে ভালো হবে আমি জানি না কিন্তু ভগবান যেটা করে সেটা ভালো সেটা আমার বিশ্বাস দুইজনে আমার সাথে তর্ক করেছে তারপরে সে চলে হয়ে গেছে কথাটা শেষ তার কিছুদিন পরে আমার করোনা হয়ে গেছে তার কিছুদিন পরে বড়ো ছেলেকে করোনা হয়েছে তার কিছুদিন পরে ছোটো ছেলেকে হয়েছে সবাইকে করোনা হয়ে গেছে আর পনেরো বিশ দিন পরে আমরা সবাই ঠিক হয়ে গেছি আর সব নেগেটিভ এসে গেছে ম্যাটার শেষ হয়ে গেছে তারপরে যে এক আমাদের যে শেষ হওয়ার পরে বিশাখাপটনমের পুরো পরিস্থিতিটা আলাদা হয়ে গেছে আরও আরও করোনা কেসটা বড়তে থাকছে বড়তে থাকছে মেডিসিন পাওয়া যাচ্ছে না ডক্টর পাওয়া যাচ্ছে না হসপিটালে কোনো বেড পাওয়া যাচ্ছে না সবাই মারা যাচ্ছে আর যেইভাবে পুরো পরিস্থিতিটা হয়ে গেছে এই রকম হয়ে গেছে যে কেউ না যার করোনা হয়নি প্রায় সবার হয়ে গেছে কিন্তু যাদের আগে হয়ে গেছে তখন মেডিসিন ছিল ডক্টর ছিল সব কিছু ঠিকভাবে আনন্দে মানে সব ঠিক হয়ে গেছে কোনো বেশি অসুবিধা হয়নি কিন্তু তারপরে যারা যাদের করোনা হয়েছে সবাই খুব সাফারিং খুব টেনশন খুব ভয় আর আমাদের কোনো ভয় নেই আমাদের সবাই চারজনের হয়ে গেছে আর আমরা সব আবার নর্মাল হয়ে গেছি আর বাস লাইফ চলে যাচ্ছে ভজন কীর্তন যেটা আমাদের আনন্দে চলে যাচ্ছে তখন আমি আমার ছেলেকে ডেকে বললাম যে দেখো আমি তোমাকে বলেছিলাম যেটা ভগবান করে সেটা ভালো জনে ভগবানের প্ল্যানিংটা কত ভালো আছে যদি একটু পরে হতো হবে সবাইকে হবে সেটা থেকে মানে কোনো এস্কেপ করা যাবে না সবাইকেই হবে এর এ ডিজিজটাই এরকম আছে আর স্পেশালি আমরা যখন আশ্রমে থাকি মন্দিরে থাকি এত লোক আসে যায় এটা পাক্কা হবেই কিন্তু ভগবান দেখো কত সুন্দর আমাদের প্ল্যান করে দিয়েছে আগেই হয়ে গেছে যখন সব ছিল এখন যে আমাদের ফ্যামিলি ডক্টর যে যার উপরে আমরা খুব বিশ্বাস করি সে এখন অ্যাভেলেবেল নেই তার মানে যদি একটু দেরিতে হতো আমরা খুব অসুবিধাতে পড়ে যেতাম যে প্রভুর শরীরটা ভালোভাবে জানে সেই ডক্টরটা আমরা পেলাম সেটা আমি বলতে চাচ্ছি যে ভগবানের উপরে শ্রদ্ধা রাখতে হবে হতে পারে এখন বর্তমানে যে আপনার সাথে যে জিনিসটা হচ্ছে সেটা ভালো নেই আপনার ভালো লাগছে না আপনার জন্য কিন্তু ভালো জুনে হচ্ছে ভালো হচ্ছে না ভালো জুনে হচ্ছে পরে বুঝতে পারবেন কেউ দশ দিন পরে বুঝতে পারে কেউ পাঁচ বছর পরে বুঝতে পারে কেউ পঁচিশ বছর পরে বুঝতে পারবে যে সেই ঘটনাটা যেটা হয়েছে সেটা ভগবান আমার ভালো জুনে করেছে অনেক সময় দেরি লাগে কিন্তু এই শ্রদ্ধাটা রাখতে হবে এটা নিয়ে আমার একটা গল্প খুব ভালো লাগে প্রপাদের প্রপাদ একবার একটা ক্লাসে বলছিলেন প্রপাদ বলছিলেন যে ওনার ছোট ছেলে বৃন্দাবন দে বৃন্দাবন দেকে নিয়ে প্রপাদ একবার হাত ধরে কলকাতাতে ট্র্যামে বসেছিলেন এক জায়গা থেকে আরেকটা একটা জায়গাতে যাচ্ছিলেন তখন তখন খালে প্রপাদের ছোটো ছেলেটা খুব ছোট প্রপাদের কোলে বসে আছে আর আপনি তো জানেন ট্র্যামে চাপলে তো কন্ডাক্টার আসবে আপনার টিকিট চাইবে এই টিকিট 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 তখন ও এমনি ওর সাথে মজাক করছে ছোট বাচ্চা তো এমনি সবাই একটু হাসা খেলা করবে তো বলছে এই তোমার কাছে টিকিট আছে তখন এ বৃন্দাবন দেই মানে যে প্রপাদের ছোটো ছেলে বলছে না আমার কাছে টিকিট নেই বলছে এই তোমার কাছে টিকিট নেই আর তুমি ট্রামে চাপলে এক্ষণে তোমাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেবো তখন ছোট ছেলেটা বলছে খুব মানে কনফিডেন্সে ধৈর্য দিয়ে একদম বলছে তুমি আমাকে ফেলতে পারবে না আমার বাবা বসে আছে আমার বাবা আছে ও বাবা আমার বাবা কিনবে টিকিট আমার জন্যে তুমি আমাকে ফেলতে পারবে না বলে এত সুন্দরভাবে বলছে প্রপাদ উনি একটা ক্লাসে এই কথাটা বলছিলেন প্রপাদ বলছিলেন তখন কত কনফিডেন্স কত মানে একটা উৎসাহ দিয়ে আমার ছেলে বলছে যে তুমি আমার কিছু করতে পারবে না আমার বাবা আছে এই রকম ভক্তের একটা বিশ্বাস থাকা উচিত আমার কিছু হবে না আমার ঠাকুরজি আছে আমি আমার ঠাকুরজির আমার ঠাকুরের কোলে বসে আছি আমার কিচ্ছু হবে না একটা একটা ছোট বাচ্চার কীরকম একটা বিশ্বাস একটা অটল বিশ্বাস বাবার উপরে এরকম আমাদের একটা অটল বিশ্বাস থাকা উচিত ঠাকুরের উপরে ভগবানের উপরে যে আমার কিচ্ছু হবে না আমার ঠাকুর আছে সেই বিশ্বাসটা ভক্তের রাখা উচিত সো শ্রদ্ধা যে শ্রদ্ধা করে অবশ্য রক্ষিবে কৃষ্ণ যে সে শ্রদ্ধাটা করবে তার ভয় লাগবে না আর জিনিস কী করা যায় আমরা ভাগবতে দেখছি পাণ্ডবের কত কিছু ঘটনা ঘটেছে ওদের জীবনে তাও ওদের একটা বিশ্বাস ছিল যে ভগবান আমার কাছে আমাদের কাছে আছে আমাদের কিছু হবে না আপনি দেখেন শাস্ত্রী দ্রৌপদীর কত বিশ্বাস ছিল যে গোবিন্দ আমার রক্ষা করবে গোবিন্দ আসবে আপনি দেখেন অম্বরীশ মহারাজ আপনি দেখেন ভাগবতের নবম স্কন্ধতে অম্বরীশ মহারাজের কথা আসে কীভাবে দুর্বাসা মুনি একটা রাক্ষসে পাঠায় অম্বরীশ মহারাজের কাছে তাও অম্বরীশ মহারাজ একটা পায়ে পিছন প্রযুত নেবে না এত বিশ্বাস ভগবানের উপরে যে অবশ্য রক্সিবে কৃষ্ণ ঠাকুর আমাকে দেখবে সো যাদের একটা শ্রদ্ধা থাকে তাদের ভয় থাকবে না আরেকটা হচ্ছে আপনার জীবনের মাঝে কে আছে আপনার হৃদয়ের মধ্যে কে আছে যদি পুরো জীবন আপনি ভগবানকে আপনার হৃদয়ের মাঝে রেখেছেন তাহলে ভয় লাগবে না কিন্তু আমরা যদি আমাদের ভৌতিক অ্যাসেট ভৌতিক ঐশ্বর্যকে আমাদের হৃদয়ের ভিতরে রেখেছি তাহলে ভয় লাগবে যদি কার হৃদয়ের ভিতরে স্টক মার্কেট আছে তাহলে ভয় আছে কিন্তু স্টক মার্কেট যে কোনো সময় ডাউন হয়ে যাবে যদি কার হৃদয়ের মাঝে ধন আছে পয়সা টাকা পয়সা তাহলে তার ভয় থাকবে কেন এই টাকা পয়সাটা শাশ্বতভাবে স্থায়ীভাবে থাকবে না যদি কার হৃদয়ের মধ্যে আছে তার স্ত্রী আর বাচ্চারা তাহলে ভয় থাকবে কেন এই সম্পর্কগুলো এই সম্বন্ধগুলো পারমানেন্ট না যদি কার হৃদয়ের ভিতরে অহংকার কোনো কোনো জিনিসের অহংকার আমার কাছে এটা আছে আর আমার কাছে বুদ্ধি আছে আমার কাছে সৌন্দর্য আছে তাহলে ভয় থাকবে কেন এই জিনিসটা স্থায়ীভাবে থাকবে না তো দেখতে হবে আমাদের আমাদের হৃদয়ে মাঝে কে আছে যদি হৃদয়ে মাঝে ভগবানকে রেখেছি তাহলে ভয় থাকবে না কেন ভগবান আমাদেরকে ছেড়ে কোনো দিন যাবে না যে কোনো ইউনিতে আমরা যাব ভগবান সব সময় আমাদের সাথে থাকবে সো কে আছে আমাদের হৃদয়ের মধ্যে কার উপরে আমরা বেশি আসক্তি আসক্তি করে রেখেছি আসক্তি বড়িয়ে রেখেছি সেটা সেটা জন্য সেই সেই পরিমাণে ভয় আসবে যদি শরীরের উপরে আসক্তি বেশি আছে ভয় আসবে পয়স টাকা পয়সার আসক্তি বেশি আছে ভয় আসবে ভয় থাকবেই যদি স্ত্রী বাচ্চার উপরে আছে ভয় থাকবেই তো কে আছে আমাদের হৃদয় মাঝে সেটা আমাদের দেখতে হবে পরীক্ষিত সে মারা যেহেতু ভয় ছিল না যখন পরেক্ষিত মহারাজকে বলা হয় যে তোমাকে স্রাপ দেওয়া হয়েছে তুমি সাত দিনের ভিতরে মরে যাবে ওর কেন ভয় লাগে নেই কেন ও নিজের রাজ্যকে নিজে কি বলে নিজে ঐশ্বর্যকে হৃদয়ে মাঝে রাখেনি ও ভগবানকে হৃদয়ে মাঝে রেখেছে সেই জন্যে যে কোনো সময় ওনার রাজ্য ওনার ঐশ্বর্য ওনার স্ত্রী ওনার বাচ্চারা ওনাদের কাছে থেকে তুলে নিলেও ওনার কোনো তফৎ নেই যেহেতু ওনার হৃদয়ের মধ্যে ভগবান ছিল সেই জন্য যখন বলছে সাত দিনে তুমি মারা যাবে উনি খুশি আরে বাহ চলো কি বলছে সাধু সাধু বলছে সাধু সাধু চলো তাহলে আমি এখন আর আমি তো কত আমার ভাগ্যে ভালো কেউ বুঝতে পারবো না কে কখন মরে যাবে ভগবান কত ভালো আমি তো এখন জানি সাত দিন পরে মরে যাব। ঠিক আছে আমি এখন সাত দিন ভগবানের কথা শুনব সো আমাদের হৃদয়ের মধ্যে কে আছে সেটা সেটা নিয়ে আমরা বুঝতে পারবো ভয়ের পরিমাণ আরেকটা জিনিস হচ্ছে ভয় কি করে বার বার করা যায় যখন ভগবানের শরণাগতি নেব আমি বিশাখাপট্টনমে একটা স্কুল চলাই ডিভাইন টাচ আর আমাদের এখানে মন্দিরের পাশে একটা জু আছে জু তো আমার বাচ্চাদেরকে পিকনিক বলে মাসে একবার নিয়ে আসে বাচ্চাদেরকে খুব আনন্দ করে ওই সব জন্তুদেরকে মানে ওই বাঘ সিংহ সব দেখবে ওই বান্দর দেখবে খুব খুশি বাচ্চারা কিন্তু আপনি দেখবেন বাচ্চাদের একটা কনফিডেন্স যখন ওই সিংহটা গর্জনা করবে না আমাদের বাচ্চারা কেউ ভয় পায় না ওরাই গর্জনা করবে কেন ভয় পায় না কেন একদিকে সিংহর গর্জনার সাথে সামনে ওরা গর্জনা করছে কিন্তু পিছনে টিচারদের ম্যাডামদের হাত ধরে আছে শিক্ষকের হাত ধরে আছে যেহেতু টিচারে হাত ধরে আছে ওদের ভয় নেই যে আমার টিচার আছে আমার সাহায্য করবে আমার সিংহের গর্জনা দিয়ে কোনো ভয় করা উচিত দরকার নেই সেরকম আমরা যদি ভগবানের হাত ধরে আছি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না আর যেটাই হোক বাইরের পরিস্থিতি যেভাবেই হোক আমি ধরে আছি হাত আমার ঠাকুরের হাত ধরে আছি সো যেটা আমরা যদি আমরা এটা করব তাহলে ভয় লাগবে না আরেকটা জিনিস আছে শ্রবণম যদি কৃষ্ণ কথা কেউ শুনে তাহলে ভয় লাগবে না শ্রীমৎ ভাগবতমে প্রথম স্কন্দ সেভেন্থ চ্যাপ্টার সেভেন্থ শ্লোক সুখদেব গোস্বামী বলছে ভয় শোক এসব কিছু চলে যাবে শোক ভয় মোহ শোক ভয় মোহ এই তিনটা জিনিস চলে যায় হৃদয় থেকে বাইরে চলে যায় কখন যখন কেউ কৃষ্ণ ক্রথা শ্রবণ করবে শোক ভয় মোহ তিনটা জিনিস চলে যাবে আর আমাদের এরা কি বলছে গোপীরা স্কন্দ দশ টেন্থ টেন্থ ক্যান্টো ওরা কি বলে তথামৃত্তীবনম तव कथा तप्त तप्तजीवनम ठाकुर आपनर कथा जदि के सुने सुने कविड़ कईमसापहम श्रवनम श्रीमदात भुवि गृन ভিদাজ বলছি শ্রবণ মঙ্গলম ঠাকুর আপনার কথা যদি কেউ শুনে জীবনে সব শ্রবণ মঙ্গলম সব কিছু মঙ্গলময় হয়ে যাবে কলম সাপহম যদি আমরা কিছু পাপ করে ফেলেছি সব রকম পাপের থেকে আমরা মুক্তি পেয়ে যাব যদি কেউ ভগবানের তব কথা অমৃতম অমৃতের পাল পান করবে ভগবানের কথা অমৃতের পান করবে সো যদি আমরা ভালোভাবে শ্রবণ করব তাহলে আমাদের ভয় লাগবে না আরেকটা জিনিস হচ্ছে উইজডম উইজডম মানে যদি কেউ জ্ঞান অর্জন করেছে যদি কেউ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছে তাহলে ভয় লাগবে না কেন তখন তো ও যে সঠিক সব কিছু দেখতে পারবে যেটা যেভাবে দেখা উচিত সেভাবে দেখতে পারবে তখন ওর তখন বুঝতে পারবে যে আমাদের ভগবানের সাথে কি সম্বন্ধ আছে ভগবান আমাদের রক্ষা করবে বলে একটা দৃঢ় বিশ্বাস থাকবে শাস্ত্র পড়লে বুদ্ধি বড়বে বুদ্ধি পড়লে বিশ্বাস বড়বে বিশ্বাস বড়লে ভয় লাগবে না বাঘের বাচ্চা বাঘের ভয় করে না বাঘের বাচ্চা বাঘের ভয় করবে না আমরা বাঘের ভয় করি বাঘের বাচ্চাটা বাঘে বাঘকে ভয় করে না যেরকম যারা ভক্ত তারা মৃত্যুকে ভয় করে না কিন্তু ওরা তো জানে ভগবানই হচ্ছে মৃত্যু ভগবদ্গীতাতে ভগবান কী বলছে আই এম ডেথ আমি হচ্ছি মৃত্যু তাহলে কিসের ভয় বাঘের বাচ্চা বাঘকে দেখে ভয় করে না ভক্তদের ভয় লাগে না যেহেতু ওরা জানে যে ভগবানই হচ্ছে আমাদের বাবা আর ভগবানই আছে মৃত্যু বলো যেটা বলো সেটা ভগবানের একটা রূপ সেই জন্য আপনি দেখেন প্রহ্লাদের ভয় ছিল না এত রকম ওকে কষ্ট দেওয়া ইস্কষ্ট দিলেও ওর ভল ছিল না যে তো উনি তো সব জিনিসে ভগবান কে দেখতেন యোমাম পশ্যতি সর্বত্র সর্বত্র মই পশ্যতি যারা ভক্তদের সবদিকে ভগবান কে দেখে প্রলাদ কে ওই সাপের ঘরে ঢেলি দিয়েছে সাপ কে দেখে বলছে আরে এটা তো অনন্ত শেষ ও কি বিশু পাইছে বিশ ঢেলে দিয়েছে বলছে এটা তো ভগবানের প্রসাদ পাহাড় দেখে বলছে আরে এখানে তো আমাদের ঠাকুর থাকে যেখানে যেটা দেখছে বাস యোমাম পশ্যতি সর্বত্র ভগবান কে সব সব সবদিকে দেখছে তার ভয় লাগে না আরেকটা জিনিস যখন আমাদের বুদ্ধি বড়ে শাস্ত্র পড়লে তখন আমরা বুঝতে পারবো সব জিনিস হচ্ছে কৃষ্ণাস প্লান এখানে সেই এই সংসারে দুই জিনিসই আছে দ্বিতীয় জিনিস কিছু না একটা তো হচ্ছে আমাদের প্ল্যান আমি যে আজকে আমার জন্য একটা প্ল্যান করবো আমার জীবনে এরকম যেন হয় এরকম যেন হয় এটা আমার প্ল্যান যদি আমার প্ল্যান ফেল হয়ে গেছে তার মানে কার প্ল্যান কাজ করেছে কৃষ্ণার প্ল্যান কেন তৃতীয় লোক নেই আমাদের জীবনে দুইজনই আছে কিংবা আমার প্ল্যান কাজ করবে কিংবা আমার প্ল্যানটা যদি ফেল হয়ে গেছে তার মানে কৃষ্ণর প্ল্যানটা কাজ করবে তার যদি আমার প্ল্যানটা ফেল হয়ে গেছে তাহলে আমাকে খুশি খুশি হওয়া উচিত না দুঃখী থাকা উচিত আরে যখন কৃষ্ণর প্ল্যানটা কাজ করছে তার মানে ভালো তো কেন কৃষ্ণ আমার থেকে বেশি বুদ্ধি আছে কৃষ্ণ তো আমার শুভচিন্তক যদি কৃষ্ণ আমার জন্য কিছু প্ল্যান করেছে নিশ্চয়ই ওটা আমার জন্য ভালো তাহলে আমার খুশি হওয়া উচিত আমি দুঃখী হওয়ার দরকার কী আছে ভয় করা দরকার কী আছে সো ভক্তের এটা বিশ্বাস আছে যে ভগবান আমার প্ল্যান করেছে আমার চিন্তা করা দরকার নেই সেই জন্যে ভক্তের ভয় নেই আরেকটা জিনিস কি করব? ভয় কম করতে জন্যে চ্যান্টিং জব যদি আমরা জব করব। হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ অধ্যায় আট শ্লোক নম্বর পাঁচ ওখানে বলছে বলছে প্রবিষ্ঠে কর্ণরন্ধ্রে না যখন ভগবানের নাম নেব তখন ভগবান আমাদের কর্ণ আমাদের কানের ভিতর থেকে আমাদের হৃদয়ের ভিতরে ভগবান ঢুকে যাবে আর যখন আমাদের হৃদয়ের ভিতরে ভগবান ঢুকে বসে যাবে তখন কাম ক্রোধ মোহ মৎসরীয় সব অনর্থ বার করে মন শান্ত হয়ে যাবে মন সন্তুষ্ট হয়ে যাবে মন আনন্দে থাকবে জব করলে খুব শক্তি জব করলে ভগবান এসে আমাদের ভগবান তো আছেই সব সময় কিন্তু প্রকাশিত হয়ে যায় যখন আমরা জব করি তখন আরও সুন্দরভাবে ভগবানকে আমরা দেখতে পারবে বুঝতে পারবো অনুভব করতে পারবো যে ভগবান আমাদের হৃদয়ে আছে তখন ভয় লাগবে না ভয় লাগবে না ছিল প্রভুপা বলছিলেন যারা যারা মালা জব করে ভগবান নিজে ওনাদের হাত ধরে থাকে আমাকে এই উদাহরণটা পার্সোনালি খুব ভালো লাগে প্রভুপাত একবার একটা ক্লাসে বলছিলেন যখন একটা মা বাজারে গেছে কোনো একটা কিছু কিনাকাটি করতে জোনে যদি মা বাচ্চার হাতটা ধরে আছে বাচ্চাটা খুব সেফ কেন অনেক সময় আপনি দেখবেন যখন যখন মারা বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাবে বাজারে যাবে যদি বাচ্চারা মায়ের হাত ধরেছেন তাহলে খুব রিস্কি আছে কিন্তু কেন যদি কিছু একটা খেলার জিনিস দেখবে কোনো একটা ভালো কিছু চকলেট কিছু লাজেন্স দেখতে পেয়েছে মায়ের হাত ছেড়ে ছুটে চলে যাবে তখন আর কোথায় হারিয়ে যাবে মা বুঝতে পারবে না কোথায় চলে গেলো বাচ্চাটা কেন হাত ছেড়ে চলে যাবে কিন্তু যদি বাচ্চা না মা যদি বাচ্চার হাত ধরে আছে তাহলে যদি বাচ্চা যা চেষ্টা করবে যে আমি যাবো এই খেলাটা ভালো আছে যেতে পারবে না কেন মা ধরে আছে হাতটা আর মা কি করে হাত ধরে মা নিজের কাজটা করতে থাকবে ও দাম করাবে এই কিছু কম করো এই তুমি বেগুন কত করে বিনস কত করে পটল কত করে কম করাও কথা বলতে থাকবে একদিকে আর একদিকে বাচ্চার হাতটা ধরে আসবে আর বাচ্চারা কোথাও যেতে পারবে না আসলে প্রৌপাদে উদাহরণটা দিয়ে বলছে যখন আমরা ষোলো মালা করি আমাদের পরিস্থিতিটা এরকম হয়ে যাবে ভগবান হাত ধরে থাকবে এখন যখন ভগবান হাত ধরে থাকবে মায়াকে দেখে আমরা বা আমরা যেতে পারবো না সেই জন্য আমাদের যে যে প্রতিদিনের সাধনা সেটা আমাদের খুব সিরিয়াসলি করতে হবে যে আমাদের ষোলোমালা জপ ভাগবত পড়া প্রসাদ নেওয়া চার নিয়মে পালন করা সেটা আমাদের খুব বিশ্বাস দিয়ে খুব যতন দিয়ে খুব সুন্দরভাবে করতে হবে জাস্ট এতটুকু আমরা করলে বাস যথেষ্ট বাকি সব প্রপাত দেখে নেবে বাকি সব কৃষ্ণ দেখে নেবে কৃষ্ণ ধরে রাখবে আমাদেরকে সো জব করতে হবে কিন্তু পরিস্থিতি বাইরে পরিস্থিতি চেঞ্জ হবে না যদি কোনো একটা বন্যা কোনো একটা বন্যা এসেছে ওখানে বলে ঝাড় বৃষ্টি তরঙ্গ এই নদীর তরঙ্গগুলোতে আমরা যদি ভাসছি বেশি কিছু করতে পারবো না কিন্তু যারা জব করবে তাদের কি হবে একটা হেলিকপ্টার যদি সে সময় এসে গেছে আর হেলিকপ্টার থেকে একটা দড়ি নিচে দিয়ে দিয়েছে আর ওর যে দড়িটা আমরা ধরে নেব তখন এর তরঙ্গ সেভাবেই থাকবে তরঙ্গটা কিছু হবে না কিন্তু আমরা এখন সেফ আছি যেহেতু আমরা ও দড়িটাকে ধরে নিয়েছি সেটাই হচ্ছে জপ করা এই যে আমরা জপমালার যে মালা আছে সেটা হচ্ছে একটা দড়ি এই 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 যে নদীতে সবাই ডুবে মরে যাচ্ছে কিন্তু আমরা এই যে ষোলো মালা এই যে মালা ধরে রেখেছি তুলসীর মালা সেটা হচ্ছে আমাদের দড়ি সেটা আমাদের হেলিকপ্টার সে জয়েন করে দিচ্ছে মানে হেলিকপ্টার সাথে আমরা আছি আর এই হেলিকপ্টারটা আমাদের গোলকবিন্দ আবার নিয়ে যাবে আমাদের জবটা ভালোভাবে করতে হবে যারা জব করে তাদের ভয় লাগবে না আরেকটা জিনিস যদি আমরা ভয় করতে না চাই ভগবানের সাথে একটা সম্বন্ধ ভগবানের সাথে যদি আমাদের একটা সম্বন্ধ থাকবে তাহলে আমাদের ভয় লাগবে না আমার মনে আছে আমাদের জেনারেশন মানে আমার বিয়ে হয়ে ধরো এখন চব্বিশ বছর শেষ হচ্ছে এই সেপ্টেম্বর পঁচিশ তারিখে আমাদের বিয়ে হয়ে চব্বিশ বছর শেষ হয়ে পঁচিশ বছর আসবে আমাদের যখন আমাদের সময়ে জেনারেশনে বিয়ের সময় না মেয়েরা কান্দে তারপরে বাবাকে জুড়ি নিয়ে কাঁদবে মাকে জুড়ি ধরে কাঁদবে কেন কাঁদে আরে নতুন একটা বাড়িতে যাচ্ছি ওখানে কাউকে চিনি না ওরা আমাকে ভালোভাবে দেখবে কি না আমার কী হবে অনেক রকমের চিন্তা থাকে কিন্তু আজকল আপনি দেখবেন আজকল আপনি লক্ষ্য করে দেখবেন বিয়ের সময় ওই কান্নাকাটি সব চলে গেছে আর কেউ কাঁদে না খুব খুশি কেন তখনকার দিনে কী থাকতো এত বেশি কথা বলা হতো না সেই জন্যে সব কিছু খুব নূতন নূতন আজকাল কী হয় বিয়ে হওয়ার আগেও অনেকবার একদর সাথে কথা বলছে আর ও শাশুড়ির সাথে কথা বলে ওদের বাড়িতে গিয়ে কিছুদিন থাকে মানে এত সুন্দর সম্বন্ধ হয়ে গেছে যে এখন আর ভয় বলে কিছু নেই ও তো জানে এখন আমি তো এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি ওই বাড়িতে আমাকে সবাই ভালোবাসে চিন্তা করার দরকার নেই এখন কি হলো সম্বন্ধ বানিয়েছে সেই জন্য চিন্তা নাই। সেভাবে সেই রকমই যদি আমরা ভগবানের সাথে সম্বন্ধ বানিয়ে নিয়েছি তাহলে চিন্তা নেই তাহলে কোনো চিন্তাই হবে না তাহলে আমরা আরে যেখানে যাব ঠাকুর আমার সাথে আছে আমার কিসের চিন্তা আছে যেরকম আমাদের দেখেন ইস্কনে ভক্তি তীর্থ কি বলে মহারাজের নামটা ভুলে যাচ্ছে হ্যাঁ তীর্থ মহারাজ নাকি একটা মহারাজ ছিল নাম উনার ভুলে যাচ্ছে একদম মনে পড়ছে না জানি না কেন সো মহারাজ ওনার ক্যান্সার ছিল সো শেষে মানে এরকম একটা ক্যান্সার মানে সাধারণ না প্রতিদিন ওনার খুব বেদনা খুব যন্ত্রণা খুব ব্যথা করতো পুরো শরীরটা কিন্তু ওনার মৃত্যু বলে কোনো ভয় নেই প্রতিদিন ওই সকলবেলা সূর্য উদয় হলে খুব আনন্দে স্মাইল করে বলবে আরে আমি আজকেও যাই না কৃষ্ণা কাছে আজকেই থেকে গেলাম ভৌতিক জগতে ঠিক আছে কোনো অসুবিধা নেই কালকে যাব আমি আজকেও যাই না কৃষ্ণ কাছে গোলকো যাই না আমি আজকে এখানে থেকে গেছি ঠিক আছে আমি কাল যাব। প্রতিদিন উনি মৃত্যুজনে অপেক্ষা করছেন অ্যান্ড আই থট দ্যাট ইজ সো বিউটিফুল এরকম কি কেউ পারবে হ্যাঁ কিছুদিন আগেই আমি কথা শুনছিলাম একটা ভক্তিবেদান্তা হসপিটাল আমাদের যে ইস্কনের আছে মিরা রোডে সেখানেই দুইজন পাশে পাশে তে আছে আমি এটা সত্যি ঘটনা বলছি একজনের এই অঙ্গুলটা অঙুলিটা কাটা গেছে একটা আইসিইউ বেডে আর পাশের বেডে আমাদের ই দীক্ষিত ভক্ত কংগ্রিকেশন ভক্ত ওর একটা পায়ে কাটা গেছে ঠিক আছে দুইজন ব্যথাতে আছে এখন যার পায়েটা কাটা গেছে যেহেতু ও ভক্ত ওর কনফিডেন্সটা দেখেন ও ডক্টরকে বললো এখন একটু ব্যথাটা কম আছে তো আমি একটু আমাকে একটু ছেড়ে দিয়ে দিলে ওর নিচে ভক্তিবেদান্ত হসপিটালের নিচে একটা ছোট রুম আছে পূজা রুম আছে ওখানে জগন্নাথ আছে বলছি আমি একটু জগন্নাথের দর্শন করে আসি আমি একটু জগন্নাথের দর্শন করে আসি আর বলছে ঠিক আছে ভগবান কত সুন্ করুণাময়ে কম্পকে আমাকে একটা পায় আছে যদি দুটো পায়ের আমার চলে যেত হতে পারে আমার দুটো পায়ে যাওয়ার কথা কিন্তু ঠাকুর আমার উপরে অনেক দয়া করে আমাকে একটা পায়ে এ করেছে কোনো অসুবিধা নেই আমি ভালোভাবে এখন প্রচার করব। আগে যদি আমার কাছে পায়ে থাকতো তাহলে আমার মা বাবারা আমাকে ব্রহ্মচারী আশ্রমে যেতে দিতে না এখন ভগবানের আমাকে এটা সুবিধা দিয়েছে এখন তো আমার আর ভৌতিক ইচ্ছা কিছু নেই আমি এখন ভগবানের সেবা করব কত উৎসাহ আনন্দ স্মাইলিং হরে কৃষ্ণ প্রসাদ নিচ্ছে আর পাশের বেডের উপরে কার একটু ছোট্ট একটা উংলি মানে ওই কি দিওয়ালির কোনো ক্র্যাকার দিই মানে বান হয়ে গেছে আর কাঞ্চে কাঞ্চে এই জগতে দয়া মায়া কিছু নেই ভগবানকে এরকম করেছে আমার সাথে এত দুঃখিত এখন জাস্ট আপনি একটা ডিফারেন্স দেখেন ভক্ত আর অভক্ত ভক্তের কত শ্রদ্ধা আছে প্রতি পরিস্থিতিতে ভগবানকে কৃতজ্ঞ আছে এটা ভক্তের লক্ষণ সেই জন্য ভক্তের ভয় নেই কেন ভক্তে ভগবানের সাথে একটা সম্বন্ধ আছে আরেকটা জিনিস কার ভয় লাগবে না যারা হচ্ছে প্রস্তুত প্রস্তুত প্রিপেয়ার্ড রেডি যারা রেডি তাদের ভয় লাগে না পরীক্ষাতে যে ছাত্র খুব সুন্দরভাবে পড়াশিকা করেছে তার ভয় লাগবে না একদম রেডি থাকবে পরীক্ষা পেপারটা দো আমি ফটাফট লিখে দেব। যে পড়াশিখা করে নেই তার ভয় লাগবে পেপার দেখে যদি আমরা প্রস্তুত আছি পুরো জীবন যদি আমি ভগবানের নাম নিয়েছি আমরা চার নিয়মে পালন করেছি আমরা ভক্তি করেছি তাহলে ভয় লাগবে না প্রিপেয়ার্ড যদি আমরা প্রিপেয়ার আছি রেডি আছি আপনি দেখেন গাছে গাছে কোনো শাখাতে আপনি দেখেন গাছের শাখাগুলোতে পাখিরা বসে থাকে কিন্তু পাখিরা কত বুদ্ধিমান যখনই ও পাখিরা দেখবে যে ওই কাঠ কাঠার লোক আসবে আর এই শাখাটা কেটে ফেলবে পাখির কোনো ভয় নেই কেন পাখির দানা আছে ওই ডানা নিয়ে পাখি উড়ে যাবে পাখি তেরি আছে মেন্টালি মানসিকভাবে তেরি আছে যে এই শাখাটা ভেঙে গেলে আমি অন্য শাখাতে চলে যাব। আমার কোনো চিন্তা নেই সেই রকম যে ভক্ত সে মানসিকভাবে তেরি আছে ঠিক আছে আমার এখানে এরকম হলে আমি ওখানে ভক্তি করব আমি একটা গল্প বলি আপনাকে সাউথ ইন্ডিয়াতে দক্ষিণ ভারতে এখানে তিরুপতি বালাজি বলে একটা খুব বিখ্যাত মন্দির আছে এখানে একটা সত্যি ঘটনা অনন্ত আলোয়ার বলে এখানে একটা ভক্ত ছিল অনেক দিন আগে রামানুজাচার্য যখন এই পৃথিবীতে ছিলেন ওনার সময় একটা ভক্ত ছিল অনন্ত আলোয়ার আর ও ভক্তটা এত কি বলে পবিত্র যে ঠাকুর নিজে শ্রী বিগ্রহ ওনার সাথে প্রতিদিন কথা বলতো তো একদিন কি হলো অনন্ত আরওয়াল গেছে ওই বাগানে বাগানে কিছু ফুল তুলে ভগবানের জন্য খুব সুন্দর মালা বানাচ্ছে আর তখন ওই বাগানে কোনো সাপ ছিল আনন্ত আরওয়ালকে কেটে দিয়েছে এখন ভক্ত মানুষ এর কিছু হয় না একটু কিছু মেডিসিন লাগিয়ে দিয়েছে সব ঠিক হয়ে গেছে সেদিনে বিকেলে যখন ওই গর্ভগুড়ি ভিতরে যায় শ্রী বিগ্রহ থেকে ভগবান ওর সাথে গল্প করে ভগবান ওর সাথে মজাক করছে বলছে এ আনন্ত আমি শুনলাম যে তোমাকে সাপ কাটলো এটা কি সত্যি নাকি তোমার সাপ কাটলো শুনলাম তখন আনন্ত আলোয়ার হাসছে বলছে হ্যাঁ কেটেছে হ্যাঁ সাপ কেটেছে তাহলে কি হবে তখন ভগবান বলছে এই আনন্ত আলোয়ার তোমার ভয় নেই তোমাকে সাপ কেটেছে তোমার ভয় নেই তখন আনন্দ আলোয়ার হাসছে বলছে ঠাকুরজি ভগবান কী সে জন্য ভয় করব ধরেন যদি আমাকে সাপ কেটেছে তাহলে কী হবে আমি মরে যাব ঠিক আছে মরে গেলে কী হবে ওয়াইকুণ্ডে যাব ওয়াইকুণ্ডে গেলে কী হবে বাগা ওয়াইকুণ্ডে যে বাগানগুলো আছে সেখান থেকে ফুল তুলে আপনার জন্য মালা বানিয়ে রোজ আপনাকে মালা দেব ধরেন যদি আমাকে সাপ না কেটেছে আর আমি বেঁচে থাকবো তাহলে বাগানে এখানে এখানে যেটা বাগান আছে সেখান থেকে ফুল তুলব আপনার জন্যে মালা বানাবো আমার কি তফাত আছে এই জড় জগতে থাকলেও আপনার জন্য মালা বানাতে হবে আমি যদি বাইকুণ্ডে চলে যাই আপনার জন্য মালা বানাবো সব দিকে আমার তো একই সেবা আছে আমার কি আছে সাপ কাটলে না কাটলে আমার কি আছে কিন্তু ভগবান একটা সাপ আছে যেটা দিয়ে আমার খুব ভয় সে সাপ হচ্ছে আমার হৃদয়ে ভিতরে কামবাসনার সাপ ক্রোধের সাপ মোহমায়ার সাপ এই সাপটা আমাকে বারবার কাটছে আর এই সাপটা আমাকে কাটলে খুব খুব প্রবলেম আছে কেন কেন এই সাপটা কাটলে আমি পুরো জীবন জন্ম পরে জন্ম এ ভৌতিক জড় জগতে থেকে যাব। আপনার ধামে ফিরে যেতে পারবো না এই সাপ দিয়ে আমার ভয় আছে এই যে কাম ক্রোধ মোহাম্মদ মৎস্যরের সাপ আছে সেটা আমা আমাকে বৈষ্ণব থেকে দূর করে দেবে ভক্তের সঙ্গ থেকে দূর করে দেবে আপনার সেবা থেকে দূর করে দেবে সেই সাপের আমার ভয় আছে বাকি এই ছোটো মোটো সাপের কোনো ভয় নেই মরে গেলে কি হবে বৈকুণ্ঠে আপনার সেবা করব তো যারা ভক্ত তাদের এই ছোট জিনিসের ভয় নেই আপনি দেখেন গোপীরা গোপী গীতে বলছেন ভয় সংসৃতে ভয়াত গোপীরা বলছে সংসৃতের ভয়াত আমাদের ভয় লাগছে কিসের ভয় সংসৃতের ভয়াত ভক্তর ভয় এটা না যে আমার দেহ ত্যাগ করে যেতে হবে ভক্তের ভয় এটা না যে আমার টাকা পয়সার লস হবে ভক্তের ভয় এটা না যে আমার কোভিড হবে ভক্তের ভয় একটাই থাকে সমস্তের ভয়াত যদি আমি মহামায়াতে পড়ে যাব। যদি আমি ভগবানের নাম ভুলে যাব যদি আমি বৈষ্ণব সাং পাবো না যদি আমি কোনো অপরাধ করে বসবো যদি আমি মায়া দিয়ে আকর্ষণ হবে ভগবানের নাম নিতে পারবো না সেটা ভক্তের ভয়া সমস্রৃতের ভয়াত যদি এই জন্ম পরের জন্ম যদি ভগবান থেকে দূর থাকবো এই জড় জগতে আমি যদি থেকে যাব সেটা ভক্তের ভয় আর কোনো ভয় ভক্তের লাগে না সো এটা হচ্ছে প্রিপেয়ার ওয়েল প্রস্তুত থাকতে হবে আমাদের ভগবানের উপর আসক্তি বাড়ালে কোনো জিনিসে ভয় লাগবে না কেন যেখানে যাব আমাদের ভগবানের সেবা করতে হবে এখানে না হলে অন্য কথা অন্য কথা হলে অন্য কথা প্রভুপাত যেখানে আছে সেখানে যাবো আমরা অন্য কোনো লোকে যাব অন্য কোনো লোকে যাব সব দিকে একই কাজ করার আছে প্রসাদ নেবো জব করবো ভাগবত শুনবো ভাগবত বা সেটাই আমাদের কাজ বাকি সব কিছু অস্থায়ী আছে বাকি সব টেম্পোরারি আছে আর জিনিস যদি আমরা ভয় না করতে চাই আমাদের চেঞ্জ করতে হবে পরিভাষা কিসের পরিভাষা সাফল্যর পরিভাষা ডেফিনেশন অফ সাকসেস ডেফিনেশন অফ সাকসেস আমাদের মনে ভিতরে একটা পরিভাষা আছে সাকসেস মানে সাফল্য মানে যদি আমার কাছে ভালো পয়সা আছে সাফল্য মানে যদি আমাদের পরিবারে সবাই ভালো আছে সাফল্যে মানে যদি আমরা সবাই সুস্থ আছি কেউ অসুস্থ না সাফল্য মানে আমার যদি কোনো ভালো নাম আছে সাফল্য মানে আমার আমি যেটা চাই সেটা আমি আমি পেয়ে যাব। সাফল্য মানে আমার বাড়িতে সবাই সেটেল হয়ে গেছে ছেলে আমেরিকাতে আছে মেয়ে এখানে বিয়ে দিয়ে দিয়েছি ওখানে না সেটা সাফল্যের ডেফিনেশান না সেটা সাফল্যের পরিভাষা না পরিভাষাটা একটু পরিবর্তন করতে হবে পরিভাষাতে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে সাফল্য মানে যে কোনো পরিস্থিতিতে যদি আমরা ভগবানের নাম নিতে পারছি তাহলে সেটা সাফল্য আমার যদি কোভিড হয়ে গেল সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন বেডে ঘুমিয়েছিলাম তখন আমার ষোলোমালা করতে পারলাম আমি কি চ্যান্টিং করতে পারলাম আমি প্রসাদ নিয়েছিলাম মনের মধ্যে কি ভগবানকে মনে রাখতে পারলাম প্রপাত বলছে না অলওয়েজ রিমেম্বর কৃষ্ণা নেভার ফরগেট কৃষ্ণা কি আমি সেটা করতে পারলাম কি ভগবান আমার স্মরণে ছিল সেটা হচ্ছে সাফল্য বাই আছে সেটা সাফল্য না আর সেটার ভাগবত হয়েছে মহারাজ উনি হয়ে উনি হয়ে গেলেন গজেন্দ্র চিত্রকেতু মহারাজ উনি হয়ে গেলেন একটা রাক্ষস বৃত্তাসুর ভরত মহারাজ উনি হয়ে গেলেন জড় ভরত উনি হয়ে গেলেন একটা ডিয়ার একটা ডিয়ার একটা হিরণ তো তার মানে বাইরে বাইরে পরিস্থিতিটা সাফল্যের পরিভাষা না হৃদয়ে কি হচ্ছে সেটা হচ্ছে সাফল্যে কিন্তু হৃদয়ে গজেন্দ্র ভগবানকে মনে করছিল হৃদয়ে বৃৎসাসুর ইন্দ্র থেকে বেশি ভালো স্তুতি করে ভগবানকে স্মরণে রাখতে পারলো আর ভরত মহারাজের শরীর থেকে যখন উনি হিরণের শরীর পেয়েছে তখন ভগবানকে ভালোভাবে মনে করতে পারলো সেটা হচ্ছে সাফল্য সে সাফল্যর পরিভাষাটা চেঞ্জ করতে হবে আমাদের সাফল্যর সাকসেসের পরিভাষাটা কি যে সাকসেসের সঠিক পরিভাষা করতে পারবে তার ভয় লাগবে না ভয় কখন লাগতে হবে যখন ভগবানকে ভুলে যাব যদি ভগবানকে না ভুলতে পারি কোনো পরিস্থিতি চিন্তা করা দরকার নেই সীতামাতার কী হলো সীতা মাতা যখন অশোক ওটিকাতে ছিলেন রাবণ ওনাকে কষ্ট দিচ্ছিল হনুমান গিয়ে জিজ্ঞেস করছে মা আপনি ঠিক আছেন সীতা বলছে দেখো হনুমন্তা শুনো হনুমন্তা বিপত্তি কাউসই যাব তপ সুমিরন না হই বিপত্তি মানে কী জানো বেটা বিপত্তি মানে কী বিপত্তি মানে যখন ভগবানের নাম কেউ নিতে পারবে না সেটা হচ্ছে বিপত্তি যদি আমি এই পরিস্থিতিতে অশোক ওটিকাতে ভগবানের নাম নিতে পারছি কোনো অসুবিধা নেই ভক্ত মানে যে কোনো পরিস্থিতিতে যদি ভগবানকে মনে রাখতে পারে তার মানে সাকসেস লাইফ সাকসেস হয়ে গেছে আর কিছু চিন্তা করার দরকার নেই আরেকটা জিনিস আছে যদি আমরা ভয় না করতে চাই আমরা নির্ভীক হতে চাই তাহলে আমাদের শিক্ষিত হওয়া উচিত শিক্ষিত হওয়া উচিত মানে ভৌতিক শিক্ষা গেল না ভৌতিক শিক্ষা না আধ্যাত্মিকভাবে শিক্ষিত হওয়া উচিত তার মানে শাস্ত্র পড়তে হবে জ্ঞান জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করলে সব জিনিস নাহলে আমরা তো মায়ার চশমা পরে আছি মায়ার চশমাতে সব কিছু মায়া যেভাবে দেখাতে চাই সেভাবে দেখছি জিনিসটা যেভাবে দেখতে হবে সেভাবে দেখছি না কিন্তু যখন আমরা আধ্যাত্মিক গান জ্ঞান নেব তখন সব শাস্ত্র চক্ষু দিয়ে দেখতে পারবো তারে সব কিছু ঠিকভাবে দেখা যাবে গুজরাতিতে একটা ভ ভজন আছে জাগিনে সে কৃষ্ণ চৈতন্য জাগিনে যৌত আমি যদি জেগে আছি তখন যে জিনিসটা যেভাবে দেখতে হবে সেভাবে দেখছি কিন্তু যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি মায়ার বসে চলে যাচ্ছি আমরা কি করছি এখন আমরা আমরা যেভাবে জগৎকে দেখছি আমরা মায়ার চশমা পরে আছি আর মায়ার চশমা দিয়ে জগৎকে দেখছি যে দিনে মায়ার চশমাটা ফেলে দেবো শাস্ত্র চশমা শাস্ত্রাচক্ষু শাস্ত্র চশমা পরে নেব তখন সব জিনিস সঠিক দেখা যাবে যেভাবে দেখতে হবে সেভাবে দেখা যাবে তখন ভয় লাগবে না তখন ভয় লাগবে না কেন তখন আমরা বুঝতে পারবো সব জিনিসের পিছনে কৃষ্ণের হাত আছে কৃষ্ণার হাত আছে তাহলে আর টেনশন হবে না আরেকটা জিনিস যদি আমরা নির্ভীক হতে চাই তাহলে আমাদের ব্যবসায়ী হতে হবে ব্যবসায়ী ব্যবসায়ী কি করে ব্যালেন্স শিট বানাবে ব্যবসায়ী প্রফিট কত হলো লস কত হলো ব্যবসায়ীটা খুব বুদ্ধিমান ব্যবসায়ীটা কি করে ও দেখবে আচ্ছা এখানে যদি দশ কুড়ি টাকার লস হলেও কোটি টাকার লাভ হচ্ছে তাহলে ঠিক আছে কিছু লস হলে চলবে এরকম আমাদের বুদ্ধি করতে হবে কিছু কিছু জীবনে ত্যাগ করতে হবে বড় জিনিস যদি লাভ চাই আমরা কি করি ছোট ছোট জিনিস ধরে রাখব বড় জিনিস নোকসান হয়ে যাচ্ছে এখানে ছোট্ট জিনিস ধরে রাখছি আর খুব সুন্দর আমার পড়াশিখা খুব ভালো হলো আমার খুব ধন আর্জন হলো আমার সব ভালো হলো কিন্তু মানুষ জীবনটা ব্যথা হয়ে গেল মানুষ জীবনে কিছু করতে পারলাম না দুর্লভা মানব জন্ম দেহি নাম ইহা দেহিসু দুর্লভ মানব জন্ম কিন্তু ও ওটা ভুলে গেলাম ওটার ব্যাপারে ভুলে গেলাম মানব জন্মের লক্ষ্য কী ভুলে গেলাম কিন্তু আমরা সাকসেসফুল আমরা খুব সাকসেস আছি আমার একটা ছেলে লন্ডনে আছে একটা ছেলে আমেরিকাতে আছে আর সব বাড়িতে সব ভালো সব ফার্স্ট আমার সাকসেস সো আমরা ভাবছি এটা সাকসেস কিন্তু এটা তো লস হয়ে গেল এটা তো আপনার আপনি বেকার বিজনেসম্যান আপনার তো বেকার ব্যস ব্যবসায়ী আছেন আপনি কোটি কোটি টাকার লস করে দিলেন কুড়ি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রাখলেন কী লাভ হলো তার মানে ভৌতিক সাকসেস হয়ে গেছে ভৌতিকের সব সাফল্য কিন্তু আধ্যাত্মিক দিকে মানব জীবনের লক্ষ্যটা ভুলে গেলেন তার লাভটা কী সব বিজনেসম্যান হতে হবে বিজনেসম্যান খুব স্মার্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স শিট দেখবে যদি কেউ ভালো বিজনেসম্যান তাহলে ভয় লাগবে না তাহলে সবসময় উনি চিন্তা করে দেখবে আধ্যাত্মিক জীবনের জন্য কি ভালো সেটা দিয়ে আগে পাই করবে আগে পাই দেবে আর একটা জিনিস যদি আমরা নির্ভীক হতে চাই নির্ভীক হতে জন্য আমাদের দরকার আছে নিজের ইন্দ্রিয়কে যে কোনো একটা কাজে লাগিয়ে দিতে হবে কেন যদি কাজে না লাগাবো তাহলে ওটা বসে বসে ভয় করবে আমার মনে আছে যখন আমি দশ পনেরো বছর আগের কথা আমাদের আমি যেখানে থাকতাম আমাদের পাশের বাড়িতে একটা মাতাজি ছিল উনি আমাকে একবার এসে বলছিলেন যে মাতাজি আপনি দেখেন আমার ছোটো বাচ্চাটা দুই বছর দুই তিন বছরের বাচ্চাটা সবসময় এই বুড়ো আঙ্গুলিটা চুষে থাকতে মুখের ভিতরে চুষতে থাকে কি করলে কি করলে এ খারাপ অভ্যাসটা বার করব। আমি ওকে একটা খুব ভালো যুক্তি দিলাম আমি বললাম একটা কাজ করো তোমার বাচ্চার যে প্যান্ট আছে না প্যান্টের যে সুতা থাকে যে নাড়া কী বলে এলাস্টিক সেটা একটু লুজ করে দাও ও লুজ করে দিয়েছে এখন কি হয়েছে ও নাড়াটা লুজ হয়ে গেছে প্যান্টটা লুজ হয়ে গেছে ও ছেলেটা বারবার প্যান্টটা উঠাচ্ছে বারবার প্যান্টটা উঠাচ্ছে হাত মুখে আঙ্গুঠা দেওয়ার সময় পাচ্ছে না বুড়ো আঙুলিটা মুখে দিতেই পারছে না বারবার প্যান্ট উঠাচ্ছে বারবার প্যান্ট উঠাচ্ছে ওটা নিয়ে ব্যস্ত কাজ শেষ হয়ে গেছে বাস আমাদের এটাই করতে হবে আমাদের ইন্দ্রিয়কে কাজ দিয়ে দিতে হবে কাজ নিয়ে ব্যস্ত ভগবানের সেবা দিয়ে ব্যস্ত তাহলে আর ভয় কিসে করবে ভগবানের কাজ ভগবানের জন্য রান্না করলাম ভগবানের জন্য প্রচার করলাম ভগবানের জন্য বই বিতরণ করলাম ভগবানের জন্য কালেকশন ভগবানের জন্য মন্দির বানাচ্ছে ভগবানের জন্য প্রচার ভগবানের বই পড়ছে ভগবানের বই শুনছে প্রসাদ বাস হয়ে গেল আর সময় পাবো না ভয় করতে চাই ইন্দ্রিয়কে লাগিয়ে দিতে হবে কাজে অনেক সময় ভক্তরা বলেন আমি ভগবানের শরণাগতি আমি ভগবানের শরণ শরণাগতি মানে কী শরণাগতি মানে কী এটা কি স্বর্ণাগতি মানে কি একটা কথা নাকি আমি ভগবানের স্বর্ণাগত ভগবানের স্বর্ণাগত বলাটা কোনো স্টেটমেন্ট না এটা কোনো বাক্য না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সেবা মানে স্বর্ণাগতি আপনি ভগবানের সেবা করছেন মানে শরণাগতি এটা হচ্ছে শরণাগতি সো ভগবানের স্বর্ণাগতী এনিভে অনেকগুলো কারণ আছে সময় হয়ে গেছে ও মাই হোয়াটস এ টাইম ও আই এম ভেরি সরি ওকে সো এনে এখানে অনেক কিছু আছে সো সেভাবে যদি আমরা ছোট ছোট জিনিস যদি প্র্যাকটিক্যালি আমাদের জীবনে এ করতে পারি তাহলে আমাদের ভয় লাগবে না যে জিনিস যে জিনিস দিয়ে ভয় লাগছে সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে যে জিনিসটা নিয়ে ভয় লাগে যেরকম আমি দেখি আজকাল ভক্তরা বলে এত বেশি কোভিডের নিউজ আসছে নিউজ আসছে খবর খবর হোয়াটসঅ্যাপের বারবার বারবার ওটা দেখলে আরও ভয় লাগবে তার মানে যেই নিউজ দিয়ে ভয় লাগছে সেটা থেকে দূর থাকেন কোভিডই না জীবনে এরকম অনেক কিছু আছে যেটা দিয়ে আমাদের ভয় লাগে সেরকম জিনিস থেকে একটু দূরে থাকতে হবে আর যদি কেউ বলবে মাথায় যে আমি দূরে থাকতে পারবো না ওটা তো আমার আমাকে শুনতেই হবে নিউজ নিউজ না শুনলে আমি কি করে জানতে পারবো বাইরের জগতে কি হচ্ছে তাহলে ঠিক আছে তুমি যদি কিছু একটা খারাপ নিউজ খারাপ খবরগুলো শুনছো তাহলে একটু ভালো খবর মানে ভালো খবর মানে ভাগবতম ভালো খবর মানে ভগবদ গীতা ভালো খবর মানে চেতন চেতামেদ যত খারাপ খবরগুলো মনের ভিতরে মাথার ভিতরে ঢুকাচ্ছ অত পরিমাণে ওর থেকে একটু বেশি পরিমাণে ভাগবত ঢুকালে চেতন চৈতামেদ ঢুকালে ভগদ গীতা ঢুকালে সমান সমান হয়ে যাবে কারেক্ট অনেক সময় কী হয় মাতাজিরা জানে একটু লঙ্কা বেশি হয়ে গেলে সবজিতে কি করতে হবে গুড় দিয়ে দিতে হবে লঙ্কা বেশি হয়ে গেলে গুড় দিলে সামান হয়ে যাবে যদি এই খারাপ খাবারগুলো বেশি বেশি পারছি না আমাদের শুনতেই হবে এরকম একটা পরিবেশে আমরা আছি ভালোটাই অতটুকু পরিমাণে ঢুকালে ঠিক হয়ে যাবে হ্যাঁ ভক্তিচারু মহারাজে কি ওটা চটচড়ির কথা আছে না প্রপাত কি বলেছে যতো তেল যত লঙ্কা দেবে ও তো যত লাল মির্চি দেবে ও তো ঘি দিতে হবে তাহলে ওটা ঠিক হয়ে যাবে চটচড়ি না চটচড়ি এরকম বানায় ঠিক আছে তো সেইভাবে আরেকটা জিনিস হচ্ছে যদি কারো এমনি এমনি খুব বেশি মনে ভিতরে ভয় আছে একটু প্রাণায়াম করতে পারে এমনি স্বাস্থ্য জন্যে ভালো কোনো ডক্টর কাছে যদি কোনো খুব বেশি ভয় আছে যেরকম অনেক সময় কারো মানে পেশেন্ট আছে মানে ওটা কোনো কিছু কথা দিয়ে কম হয় না তাহলে একটু প্রাণায়াম দিয়ে একটু জব করলে ভয়টা কম হয়ে যায় আর ভয়টা যদি কেউ মেনে নেয় নিজের জীবনটা আমার জীবনটা এরকমই আছে যদি কেউ কারোর সাথে কম্পেয়ার না করবে না এর কেন এরকম ওর জীবনটা এরকম কেন তাহলে ভয়টা অনেক কমই যাবে আমার বাই বারবার যে সব সাথে সবাই সাথে যে কম্প্যারিজন এ কেন এরকম ওটা দিয়ে ভয় হয় আমি যদি এরকম হব না আমি যদি ওর মতন ডান্স করতে পারবো না আমি যদি ওর মতো গান দিতে পারবো না আমি যদি ওর মতো ক্লাস দিতে পারবো না এই যেটা সেটা দিয়ে ভয় আমি যদি এর মতাম না হতে পারে আমাদের কারো মতাম হওয়া দরকার নেই আমরা যেভাবে আছি আমরা সেভাবেই সেজন্য তো গোলকবৃন্দাবনে সবাই কত আনন্দে আছে গোলকবৃন্দাবনে গাই ভগবানের জন্য দুধ দিচ্ছে মোর ভগবানের জন্য নাচ করছে কেউ ভগবানের জন্য গান করছে আর মোর মোর ভগবানের জন্য মোর পাখা দিচ্ছে মোর বলছে না আমি দুধ কেন দিতে পারছি না গাই বলছে না আমি কেন ভগবানের জন্য ডান্স করতে পারছি না যে ভগবানের জন্য যেটা করতে পারবে সেটাতে আনন্দে আছে আমাদের যত সামর্থ্য আমরা যেটা পারবো সেটা পারবো আমাদের অন্য কারো দেখার দরকার নেই ও মাতাজিটা ভালো গান করতে পারে হতে পারে আমি ভগবানের জন্য ভালো রাজভোগ রান্না করতে পারি যে যে জানে সেটা দিয়ে খুশি থাকলে ভয় লাগবে না ভয়টা হবে যখন অন্য লোকের সাথে কম্প্যারিজন ওর থেকে যদি আমি ভালো করতে পারি তাহলে ভয় লাগবে সো এরকম যখনই ভয় লাগে মনটাকে শান্ত করে আগে বিচার করতে হবে ভয়ের কারণটা কি চিন্তন করেন কি জন্য হলো ভয় কি করলে ভয়টা কমা যাবে কারোর সাথে ডিসকাস করেন কোন একটা সিনিয়র লিডার সিনিয়র মাতাজি প্রভুজি আমার এরকম ভয় লাগছে কি করলে ভালো হয় বসে একটা মানে চিন্তন করলে পুরোপুরো ভয়টাকে বার করা যাবে আর যখনই ভয় লাগে একসাথে একটা পায়ে আগে দিন আমার মনে আছে আমি অনেক বছর আগে কুম্ভ মেলাতে না হরিদ্বারে গঙ্গা হরকি পড়িতে স্নান করতে সময় যে কেউ আপনি যখন গঙ্গাতে স্নান করতে যাবেন আপনি কি মানে হঠাৎ গিয়ে ঝাঁপ দেবেন নাকি না আগে পায়ে লাগাবেন একটু হাত কত ঠান্ডা আছে কত নিচু আছে কি আছে তারপর ধীরে 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 গিয়ে স্নান করবেন বাস জীবনে সব কিছু এরকমই করতে হবে টেনশন করা দরকার নেই এক স্টেপ এক স্ট্যাপ এক পায়ে আগে তারপরে আরেকটা পায় তারপরে আরেকটা পায় ধীরে 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 করলে যে জিনিসটা অজানা সে অজানা জিনিসের ভয় লাগবে না এনিওয়ে আমি অনেক কিছু বললাম এ ভয়ের ব্যাপারে কিন্তু শেষে কিছু বলতে চায় কিছু কিছু জিনিসে ভয় করা উচিত কিছু কিছু জিনিসে ভয় করা দরকার আছে ন্যাসেসারি আর ওটা হচ্ছে মায়ার ভয় এটা একটা প্রয়োজনীয় ভয় দরকার আছে মায়ার ভয় থাকা উচিত ভক্তকে যে যদি মায়া আমাকে অ্যাট্যাক করবে আমি যদি বৈষ্ণব সঙ্গ না পাবো আমি যদি কোনো অপরাধ করব। এইগুলো সব ভয় থাকা উচিত আমি যদি ভগবানকে ভুলে যাবো এসব ভালো ভয় আমি যদি অনর্থ যদি আমাকে ঘেরে নেবে আমাকে অনর্থ থেকে মুক্ত হবে সব কিছু ভালো ভয় তো এরকম আজকে আমরা অনেক কিছু দেখলাম কিভাবে ভয় উৎপন্ন হয় কিভাবে ভয়কে জয় করা যাবে আর কোন কত রকমের ভয় আছে আর কোন ভয়টা ভালো ভয় কোন ভয়টা থাকা উচিত কেন প্রভুপাত এটা বারবার বলেছেন যে আমার শিষ্যরা মায়াকে ভয় করে না মায়াকে ভয় করা উচিত প্রপাদ বারবার বলছিল যে তোমাদের যে কোনো সময় পতন হতে পারে আমার পতন হবে না তখন সবাই বলছে হ্যাঁ প্রৌপাদা আপনি তো শুদ্ধ ভক্ত প্রভু বলছেন না না আমার পতন কেন হবে না যেহেতু আমি সবসময় ভগবানের প্রার্থনা করি আমার শিষ্যরা মায়াকে ভয় করছে না তো ভয় ভালো কিসের ভয় মায়ার ভয় ভালো বৈষ্ণব অপরাধের ভয় ভালো ভগবানকে বিস্মৃতি যদি হয়ে যাবে সে ভয়টা ভালো বৈষ্ণব সঙ্গটা আমি কোনোদিন যেন বৈষ্ণব সংঘটা ছাড়ি না সে ভয়টা ভালো আর এনিওয়ে অল সেড অ্যান্ড ডান আমরা সবাই হচ্ছি অভয় চরণার বৃন্দ কৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণারবৃন্দ বেদান্ত স্বামী শিল প্রভুপাদের অনুয়ায়ী উনি হচ্ছেন অভয় অভয় চরণারন্দ কেন কেন উনি ভগবানের চরণার বৃন্দ ভগবানের চরণের শরণাগতি নিয়েছেন সেই জন্য উনার ভিতরে কোনো ভয় নেই ভগবানের চরণে যারা শরণাগতি নেই তাদের কোনো ভয় নেই আর যারা শিল প্রভুপাদের অনুয়ায়ী তাদের কোনো ভয় করা দরকার নেই কেন আমাদের সবাই রক্ষা করবে শিল প্রভুপাত আমার সবাইদের রক্ষা করবে ভগবান কৃষ্ণ সো এখানে আমি এটাই বলে শেষ করি আর ভগবানকে প্রার্থনা করি যেন আমরা সবাই ভগবানের ভক্তি ভালোভাবে করতে পারি বৈষ্ণব সঙ্গে সবসময় থাকতে পারি প্রপাদে আর রাধা দামোদরের শেল্টারে রক্ষা রক্ষা কবচের ভিতরে যেন আমরা সবসময় থাকি আর ভয় যেন আমাদের ছুতে পারে না আর ভগবানের ভক্তি আমরা ভালোভাবে করতে পারি ভক্তিযুক্ত সেবা করতে পারি এখানে আমি শেষ করব অনেক বেশি সময় হয়ে গেছে আমি দেখি না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এখানে আজকে শেষ করব শ্রীল প্রভুপা দেখি জয় হরে কৃষ্ণ ওকে তো আমি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে অনেক সময় পরীক্ষার আগে কিছু একটা ফস্কা হয় মুখে অনেক সময় কারো জ্বর আসে এটা কি পরীক্ষার ভয়ে হয় তো আপনি যদি আমার ক্লাসটা প্রথম থেকে শুনেছেন আমি যখন আরম্ভ করলাম আমি তখনই বললাম এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ ব্যাপারে আমি কথা বললাম কিভাবে অন্য 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 ইউনিভার্সিটিগুলো রিসার্চ করেছেন যে এ ভয় জিনিসটা কত খারাপ এ ভয়ে জুনে আমাদের পুরো শরীরটা প্যারালাইসিস হয়ে যেতে পারে আমি জানি না আপনি যদি এই গল্পটা জানেন শচীনন্দন মহারাজ একবারে উনি আর উনার ক্লাসে বলেছিলেন কিভাবে জার্মানিতে একটা কি বলে ট্রেন ট্রেন থাকে যেটা রেল বলে রেলগাড়ি ও রেলগাড়ির ভিতরে একটা খুব বড় ফ্রিজ আছে ফ্রিজ ফ্রিজ মানে প্যান্ট্রি যেটা আমি ইন্ডিয়াতে বলে প্যান্ট্রি ওখানে সব ফল আর কিছু ফুল আর খাওয়ার জিনিস রাখা থাকে একবার কি হলে উনি ছিলেন ইঞ্জিনিয়ার উনি মানে ওই ফ্রিজ রিপেয়ার করার ওনার কাজ এটা সত্যি ঘটনা জার্মানিতে হয়েছিল উনি ওই বিকেলবেলা সাড়ে পাঁচটা ছয়টা দিকে ভিতরে ঢুকছে ওই যেটা রিপেয়ার করার আছে সেটা রিপেয়ার করে নিয়েছে যখন বাইরে আসতে চেষ্টা করছে তখন দেখছে কেউ দরওয়াজা বাইরে থেকে লক করে ফেলেছে ওরা জানে না যে ও ভিতরে আছে আর সেদিনের সবার ডিউটি শেষ হয়ে গেছে সব ল্যাব সব কিছু বন্ধ টন্ধ করে সবাই লক করে চলে গেছে এখন উনি বসে আছেন ভিতরে যে এখন কি হবে সবাই কাল সকালবেলা দশটার সময় আসবে আর আমি যদি দশটা প্রযুত এই ফ্রিজরে যেখানে বরফ আর খাবার সব রাখা আছে আমি যদি বসে থাকবো আমার রক্তটা পুরো বিলু হয়ে যাবে আমি মরে যাব কেন ওনার ওনার খুব জ্ঞান ছিল টেকনিক্যাল জ্ঞান ছিল উনি পুরো ক্যালকুলেশন করেছেন সে ভাবে যদি আমার ব্লাডটা ঠান্ডা হয়ে যায় তারপরে কি ও তার মানে সাড়ে তিন ও সাড়ে চার ওহো তার মানে সাড়ে চার ঘন্টার ভিতরে আমি মরে যাব এখন এত বেশি জ্ঞান ছিল উনি মানে ঠিক মানে মনে বদে হয়ে গেছে যে আমি মরে যাব আর ঠিক সাড়ে চার ঘন্টা পরে উনি মরে গেছে তারপরে দিনে দশটার সময় যখন সবাই আসে এসে আর দরওয়াজাটা খুলছে সবাই দেখে অবজ্ঞ যে এ কেন বা মরে গেছে কেন সে দিনে পুরো এরিয়াতে পাওয়ার শাটডাউন ছিল কারেন্ট ছিলই না তার মানে ফ্রিজরের ভিতরে কোনো কারেন্টই ছিল না তার মানে যদি ওর ভয় না থাকতো ও বেঁচে থাকতো মরে যাওয়ার কোনো প্রয়োজন মানে কিছু দরকারই ছিল না কিন্তু ও কারেন্ট ওর ফ্রিজার ওকে কী মারবে ও ভয় ওকে মেরে ফেলেছে সেই জন্যে আমি যখন ক্লাসটা আরম্ভ করলাম আমি বললাম যে অনেক সময় রোগ না রোগের ভয়টাই আমাদেরকে রোগ মারার আগে ভয় আমাদেরকে মেরে ফেলে সেই জন্যে এই পরীক্ষার ভয়টা হচ্ছে খুব সাধারণ আমি এটা হাজার হাজার স্টুডেন্ট ভিতরে দেখেছি এই ভয়টা থাকে পরীক্ষার একদম আগে ভয় 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 পুরো পসিনা হয়ে যাবে সেই জন্যে কী করতে হবে একটা তো হচ্ছে সর্বপ্রথম হোমওয়ার্ক 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 মানে এটা না যে পরীক্ষার জাস্ট একদিন আগে এক মাস আগে পড়বে পুরো বর্ষ রেডি থাকবে পরীক্ষার জন্যে ফার্স্ট ক্লাস খুব সিনসিয়ারলি পড়াশিখা করতে হবে তাহলে পরীক্ষার সময় ভয় লাগবে না সেকেন্ড মক টেস্ট মক টেস্ট মানে এটা এমনি টেস্ট মানে তোমার টিচারকে বলতে পারো কিংবা মা বাবা কিংবা যে তোমার ফ্রেন্ডস আছে এমনি মাঝে মধ্যে মাঝে মধ্যে টেস্ট লিখতে থাকো এক্সামের মতন পরিবেশ করে মানে টাইমার সেট করো এক্সামে বেশিখানে ভয় কী জন্য থাকে বলবো টাইমের ভয় থাকে কেন তিন ঘন্টা পরে ম্যাডামটা এসে পেপারটা টেনে নেবে আমি পারব কি না পারবো কি না সেটা একটা ভয় থাকে সেই জন্যে টাইমার সেট করে তোমার ফোনে একটা টাইমার সেট করে তুমি এভাবে লিখো যেভাবে তুমি পরীক্ষা লিখছো এক্সাম হলে এরকম প্র্যাকটিস করো কত সময়ের ভিতরে করা যাচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টিপস মানে ভালোভাবে আগে থেকে প্রিপেয়ার করা তারপরে এরকম টেস্ট লিখা বারবার তাহলে কনফিডেন্স আসবে আর একটা জিনিস হচ্ছে ভগবানের উপরে শ্রদ্ধা ভগবানের নাম নো তুমি রেগুলারলি জব করো তাহলে ধীরে ধীরে তোমার কনফিডেন্স বড়বে তারপর ভগবানকে প্রার্থনা করে যাবে একটা মনে ওই প্রৌপাদের একটা গল্প আছে না গোপাল কী হচ্ছে গোপাল একটা গল্প আছে না একটা ছেলে একটা বাচ্চা ছিল তার কোনো ভাই দাদা নেই ভাই নেই আর ওর মা বলেছে চিন্তা করবে না জঙ্গলের ভিতর থেকে যেতে হলে তোমার গোপাল আছে গোপাল সাহায্য করবে এরকম মনের মধ্যে একটা রাখো যে ঠাকুরজি আছে ভগবানের সাথে কথা বলবে ভগবানের সাথে গল্প করবে ঠাকুর আপনি থাকবেন আমার কাছে থাকবেন আমি যখন পরীক্ষা লিখবো না আপনি আমার সাথে থাকবেন কনফিডেন্স করে এভাবে অনেকগুলো টিপ দিতে পারবো কিন্তু মেন হচ্ছে দেখো ভগবান সাহায্য করবে যদি তুমি নিজেকে সাহায্য করবে সো তোমাকে খুব মানে কষ্ট করে ভালোভাবে পড়াশিখা করতে হবে আর তারপরে ভগবান দুটো জিনিস একসাথে হবে এটা একটা জিনিস না আর একটা জিনিস প্রস্তুতে থাকো যদি রেজাল্ট ভালো নাও আসে নো প্রবলেম আমি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো সেটা আমাদের মনোভাব থাকা উচিত যে আমি আমার কর্মটা করব বাকি ফল দেওয়ার সেটা ভগবানের ইচ্ছা আমি আমার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যদি হো না হো সেটা ভগবানের ইচ্ছা সেটা মাইন্ডটাকে প্রিপেয়ার রাখতে হবে তাহলে বেশি চিন্তা হবে না বেশি চাপ দেবে না মাইন্ডে রিল্যাক্স থাকবে এরকম আছে অনেক কিছু আছে যেমন আর্লি মর্নিং একটু তুমি ব্যায়াম করতে পারো প্রাণায়াম করতে পারো আর্লি মর্নিং ব্রহ্ম মুহূর্তে একটু পড়াশিকা করবে মালা করবে এরকম অনেক কিছু তুমি করলে ধীরে ধীরে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে সে এটা এটাই মিথ্যা অহংকার জুনে যে আমি যদি ফেল হয়ে যাব এ কি বলবে ও কি বলবে যদি তোমার ও ভয়টা চলে যাবে না তাহলে পরীক্ষার ভয়টা চলে যাবে পরীক্ষার ভয়টা বেশি ভাগে লোকেরা কি বলবে হিন্দিতে একটা একটা ও আছে সবচেয়ে বড় রোগ क्या कहेंगे लोग লোকেরা কি বলবে সেটা সব থেকে বড়ো রোগ এ কি বলবে ও কি বলবে আমার যদি কম মার্কস আসবে মা কি বলবে বাবা কি বলবে পাশের বাড়ির লোক কি বলবে এ কি বলবে যদি ওই ভয়টা বার করে দিতে পারে না যেটা যে বলবে আমি আমার চেষ্টা করছি তাহলে ভয় চলে যাবে এরকম মনকে কাউন্সেলিং করতে হবে মনকে বুঝাতে হবে মনই প্রবলেম করছে তুমি তোমার মনটার সাথে কথা বলো মনকে বুঝাও চক্রবর্তী প্রভু আমি যেটা বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন জব করছি ভাগবত পড়ছি প্রসাদ নিচ্ছি সব কিছু করছি তাও একটা ভয় আছে ভয় কিসের যদি আমাকে চাকরি থেকে বার করে দেবে একটা অফিশিয়াল ভয় আমি একটা আপনাকে একটা জিনিসটা বুঝাই এই যে আজকাল যে কর্পোরেটের জবগুলো আছে না সেটাকে সেভাবে বানানো আছে সেভাবে ডিজাইন করানো আছে যে আপনার ভিতরে ভয়টা প্রকট করবে কেন যদি ভয়টা প্রকট না করবে তাহলে ওরা ওনারা আপনার কাছে থেকে বেশি কাজটা বাইরে করতে পারবে না কেন আজকাল আপনাদের স্যালারিগুলো খুব মোটা মোটা বড় বড় স্যালারি দেওয়া হয় কিন্তু ওই বড় বড়ো স্যালারিতে ওরা আপনার রক্তটা একটু বার করবে নালে কি করে ওদের আনন্দ হবে এত যে পয়সা দিচ্ছে আপনাকে তাহলে সবসময় যদি আপনার ভিতরে ভয় না থাকবে তাহলে আপনি রিল্যাক্স হয়ে যাবেন সো সেভাবে একটা কর্পোরেট স্ট্রাকচার বানানো আছে যে সবসময় সবাই ভয় থাকবে এ আমার থেকে যদি ভালো করবে এর প্রমোশন হয়ে যাবে আমাকে বাদ দিয়ে দেবে এর এটা হবে এর ওটা হবে আপনাকে ভয়ে তখন ভয়ে আপনার আমি যাই না যদি আপনি এটা দেখেছেন কোনোদিন পোলট্রি থাকে না পোলট্রি মার্কেট পোলট্রি ফার্ম পোলট্রি ফার্ম দেখেছেন পোলট্রি ফার্মে আমি জানি বাংলাতে কি বলে হ্যান হ্যান থাকে না হ্যান কক জানে করে ওদেরকে ঘুমাতে দেয় না ওদের মুখের উপরে লাইট ফেলা হয় কন্টিনিউস ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশলাইট ফেললে ওরা ঘুমাতে পারে না ঘুমাতে না পেরে কী করবে এখন মেথুন মেটিং করবে মেটিং করে বেশিভাবে ওরা আন্ডা আন্ডা মানে আন্ডাই বলে বাংলাতে এগ বেশি করে এগ পাবে এটা পোলট্রি ফার্মে ওরা জানে করে জানে করে ওদেরকে প্রেশার দেয় যেহেতু ওরা বেশি করে এগ পাবে বেশি করে কি বলে আন্ডা না কী বলে বাংলাতে আমি যাই না এইটা সেভাবে কর্পোরেট স্ট্রাকচারে সেভাবে আপনাকে প্রেশার দেওয়া হয় বারবার যেন আপনার কাছে থেকে ওরা বেশি কাজ বার করতে পারে তো সেই জন্যে আপনাকে কি করতে হবে প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে যে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড মানে ঠিক আছে যদি আমাকে এই চাকরি থেকে বার করবে অন্য কি চাকরি করতে পারবো আর কোন কোন অফিসে জব ওপেনিং আছে কোথায় গেলে কি কত পাবো কোথায় আমার বাড়ি থেকে এই এই অফিসটা কত ডিস্টেন্সে আছে এরকম সব কিছু প্রিপেয়ার রাখতে হবে যে হ্যাঁ হোমওয়ার্ক করে রাখতে হবে প্র্যাকটিক্যালি স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ ডিপেন্ডিং অন কৃষ্ণা আপনার হোমওয়ার্ক করার পরে ঠিক আছে যেটা ভগবানের ইচ্ছা কেন সে একটা জিনিস এখানে দুইজন না আপনি আর আপনার বস এখানে দুই লোকের কথা না এখানে চারজন আছে আপনি আছেন আর আপনার পরমাত্মা আপনার বস আছে আর ওনার পরমাত্মা এখানে চারজন আছে আর যদি আপনি ভগবানের প্রার্থনা করছেন প্রতিদিন তাহলে আপনারা তিনজন একদিকে আছে আপনার বস একদিকে আছে আপনি আপনার হৃদয়ের ভিতরে পরমাত্মা আপনার বসের ভিতরে যে পরমাত্মা আছে আপনারা তিনজন একদিকে আছে আর ও একা একদিকে আছে সেই জন্য আপনার কাছে খুব বেশি শক্তি আছে আপনার ভয় করা দরকার নেই ভগবান আপনার সাথে আছে যেহেতু আপনি ভগবানের আধার নিয়েছেন ভগবানের স্বর্ণাগেতে নিয়েছেন আপনি চিন্তা করবেন না ভগবান আছে আর যেটা ভগবান করবে সেটা আপনার ভালো ভালোজনে তার মানে এটা না যে আমরা বসে যাব ঠিক আছে যেটা করবে করবে না আমি আমার কাজ করব বাকি যেটা ভগবান আমার জন্য ভালোভাবে সেভাবে প্ল্যান করবে সতটুকু বিশ্বাস রেখে আগে চলে যান আর বেশি মানে ওটার উপরে বিচার না করে ভগবানের উপরে একটা বিশ আর সবসময় শ্রবণ কীর্তন করবেন শ্রবণ কীর্তন হচ্ছে বেস্ট মেডিসান যখন আমরা শ্রবণ করি না স্পেশালি ভাগ্য চেতন চারতামে তখন আমরা বুঝতে পারি যে এই সংসারে সবাই দুঃখ পেয়েছে আর কিছু না কিছু সবার সাথে কেন এই জগৎটা এরকম বানানো আছে যারা ভগবানের মা বাবা দেব বসুদেব তারাও কত কষ্ট পেয়েছে হ্যাঁ পাণ্ডব যারা ভক্ত তারা কত কষ্ট পেয়েছে অমরিশ মহারাজ উনি কত কষ্ট পেয়েছেন কুন্তি মহারানী উনি কত কষ্ট পেয়েছেন মিরাবাই উনি কষ্ট পেয়েছেন ভক্ত তুকারাম কষ্ট পেয়েছেন প্রশিলা প্রভুপাদ কষ্ট পেয়েছে সবাই কষ্ট পেয়েছে এই জগৎটা বানানোই এরকম আছে যে যদি কোনো কয়লার খানের ভিতরে আপনি যদি সাদা শর্ট পরে সাদা প্যান্ট পরে সাদা কাপড় পরে চলে যান আর তারপরে আপনি বলেন আমার উপরে যেন একটুকু কালো ডাক না লাগে তাহলে সেটা সেটা সম্ভব না সেটা অসম্ভব যখন কয়লার খান ভিতরে চলছেন পাক্কা আপনার উপরে কিছু ধুলা ধুল মাটি কিছু আপনার উপরে আসবেই এখন দেখেন আমাদের এখানে বিশাখাপটনমে মন্দির কনস্ট্রাকশন হচ্ছে আর আমি এখানে উপরে গেস্ট হাউসে থাকি ফার্স্ট ফ্লোরে যতই চেষ্টা করি আমি সকলে একদম স্নান টান করে ফ্রেশ একদম কিন্তু এই সাড়ে দশটা এগারোটা ওই সব মর্নিং প্রোগ্রাম হয়ে শেষ হলে পুরো মাটি পুরো যতই চেষ্টা করো যতই আমি প্রতিদিন ভাবি আজকে হতে পারে হবে না কিছু কিন্তু পার পুরো শরীরটা মাটি হয়েই যায় কেন একদিকে মার্বেলের কাজ চলছে একদিকে এই কাঠের কাজ চলছে একদিনে এই কাজ চলছে সো আমরা যে এই জড় জগতে আছি এই জড় জগতে এরকম বানানো হয়েছে এরকম সৃষ্টি হয়েছে হ্যাঁ দুঃখালয়ম অশাশ্বতম ভগবান বলে দিয়েছে ভগৎগীতা সো প্রবলেমস থাকবেই কিছু করার নেই সেই জন্যে ওনলি থিং ইজ ভগবানের আধার নিন আর ভগবানের উপরে ডিসিশানটা ছেড়ে দিন ঠিক আছে বাকি যেটা আপনার প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক সেটা আপনি করেন আপনার জব টাইমে চলে যাবেন আলস করবেন না যে বস চায় সেভাবে ওকে ওকে সন্তুষ্ট করতে চেষ্টা করবেন বাকি ভগবানের উপরে ছেড়ে দেবেন আমি ছোটোবেলায় একটা কাহানিটা শুনে আপনার প্রশ্নটা আগে বলবো আপনার প্রশ্নটা আছে যে ছোটো আপনার যে ছোট ছেলে তার একটা কি হ্যারোস্কোপে আছে যে ওর কিছু সমস্যা আসবে বুঝতে পারছি আমি ছোটোবেলায় এই কাহানিটা শুনেছিলাম এখন আমি এর ঠিক নামগুলো বুঝতে পারছি না কিন্তু আমার মা আমাকে এই কাহানিটা বলতো যে একটা ছোট বাচ্চা ছিল না কি ওর ওর কি একটা ভাগ্যেতে লেখা ছিল যে ওর বয়সটা শুধু সাত বছর সাত বছর পরে আর বেঁচে থাকবে না তো যখনই ওর জন্ম হয় তখন এই সাধুরা বলছে যে সাত বছর থেকে বেশি থাকতে পারবে না তখন ওর মা কী করেছে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যেই বাড়িতে সাধু আসবে সবাই কাছে ওর ছেলেকে বলবে যা সাধু বাবার প্রণাম কর আশীর্বাদ নেয় আর সাধুরা কি আশীর্বাদ দেবে বলবে চিরঞ্জীবী ভবা তোমার যেন সব ভালো হয় এরকম ছোটোবেলা থেকে সাধু সেবা বৈষ্ণব সেবা ভগবানের সেবা এত বেশি আশীর্বাদ এত বেশি আশীর্বাদ আশীর্বাদ অর্জন করেছে যে যখন ওর বয়সটা সাত বছর হয় আর ইয়ামারাজ যখন আসে ওকে নিতে চো ইয়ামারাজ দেখছে কি করে নেব এত সাধুর আশীর্বাদ আছে সব সাধুর আশীর্বাদগুলো নরসিংহ কবচের মতো হয়ে গেছে তখন ইমরাজ ভাবছে ঠিক আছে আমি চার বছর পরে আসবো কেন এই যেভাবে আশীর্বাদগুলো পেয়েছে এখন আমি ওর শরীরটা নিয়ে যেতে পারবো না কিছু বছর পরে আবার ইয়ামরাজ আসে দেখুন আবার দেখছে এত বেশি আশীর্বাদ এত বেশি আশীর্বাদ সব সাধুরা দিয়েছে আর ইয়ামরাজ কিছু করতে পারে না এই রকম ওই ছেলেটা অনেক 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 বছর বেঁচে থাকে আর কিছুই হয় না ওকে সো সাধুদের আশীর্বাদ আমি বলবো আরেকটা গল্প এটা তুলসী দাসের জীবনের কথা তুলসী দাস একবার স্নান টান করে জাস্ট বাইরে আসার সময় কি হয় ছুটে একটা মাতাজি গিয়ে ওনার পায়ের উপরে পড়ে যায় আশীর্বাদ করেন আশীর্বাদ করেন কানছে জোরে জোরে তুলসী দাস ভক্ত মানুষ কে দেখে দেখে না এমনি দেখে বলছে হ্যাঁ তুমি সৌভাগ্যবতী ভবা বলে চলে যাচ্ছে তখন ওখানে যারা দাঁড়িয়ে আছে সবাই বলছে আরে স্বামীজি আপনি কি বলে ফেললেন তখন তুলসীদাস বলছে কি আমি কিছু ভুল বললাম বলছে হ্যাঁ ওর পতিটা এখনই মারা গেল ওই সবের কাছে থেকে আপনাকে দেখে ছুটে এসে প্রণাম করেছে আর আপনি বললেন সৌভাগ্যবতী ভব এটা আপনি কি বলে ফেললেন তারপরে যখন এই যে যার পতিটা মারা গেছে এই বিধবাটা তখন উঠে আবার যখন মৃত শরীরের কাছে যায় দেখে মৃত শরীরে আবার জীবন এসে গেছে আবার উঠে চলে যাচ্ছে তখন সবাই বুঝতে পারলো যে যে শুদ্ধ ভক্তর মুখ থেকে যেটা বেরোবে সেটা ভগবান সত্যি করে দেবে যে সেই জন্যে তো ভগবান ভগৎগীতাতে অর্জুনকে বলছে যে তুমি বলো যে আমার ভক্তের কোনো দিন এ হবে না কেন অর্জুন তুমি যদি বলবে তাহলে তোমার কথাটা রাখতে জুনে আমি এ বাক্যটা সত্য করব যে আমার ভক্তের কোনো দিন নাশ হবে না সো এই সাধু পুরুষের বাণীতে খুব শক্তি আছে অনেক সময় ভগবানের আশীর্বাদ থেকে বৈষ্ণবের আশীর্বাদটা খুব কাজ করে। তো সেই জন্যে আপনি বেশি চিন্তা করবেন না ও যে কি যে লেখা আছে এটা হবে ওটা হবে একই জিনিস করেন আজ থেকে আরম্ভ করে প্রতিদিন কোনো সাধুর ভোজন করা দান পুণ্য করা ভগবানের নাম নেওয়া আর যে কোনো বৈষ্ণবকে দেখে প্রণাম করতে শিখান ছোট থেকে ছোট্টবেলা থেকে শিখান সবাইকে প্রণাম করো সবাই পায়ে পায়ে প্রণাম করো পায়ে প্রণাম করো আশীর্বাদ নো পায়ে প্রণাম করো আশীর্বাদ করো আশীর্বাদটা এত বড়ো জিনিস কেউ ওটাকে কিছু করতে পারবে না এটা সেটা আপনি শ্রদ্ধা রাখেন ভগবানের উপরে আর আপনি ভাগলো ভাবে ভগবানের নাম নিন আমি যাই না আপনার ডিভোশনাল স্টেটাস কি আছে দীক্ষিত বা অদীক্ষিত আমি জানি না কিন্তু যেটা আছে আপনি কন্টিনিউ করেন আর আর একটা কী বলে একটা ম্যারাথনের মতাম যখন ম্যারাথন হয় আমরা কীভাবে গীতা ডিস্ট্রিবিউট করি একদম পাগলের মতন চেষ্টা করি এরকম একটা ম্যারাথনের মতন একটা মিনিট ওয়েস্ট না করে যত সম্ভব ভগবানের নাম সেবা ভগবানের নাম বৈষ্ণব সেবা দুটো জিনিস আর যে কোনো একটা ভুল করে কোনো পাপ করেতে যেতে নেই সে যে জিনিসটা লেখা আছে সেটার সেটার বা বার বিচার করে চিন্তা করে তো আপনার কিছু লাভ হবে না তার বদলে দিকে মাইন্ডটা কেন্দ্র করেন দিকে মাইন্ডটা ফোকাস করেন সলিউশনটা কী সলিউশন হচ্ছে বৈষ্ণব সেবা সলিউশন হচ্ছে সাধু সাধু সঙ্গে সলিউশন হচ্ছে জব করা সেটার উপরে মান করে এটা ভুলে যান এটা আপনার মেমোরি থেকে বার করে ফেলেন এটার এটার ব্যাপারে আর কোনো মানে কথা বলবেন না বাস এই এইটা কন্টিনিউ করেন নিশ্চয়ই ঠাকুরজি কৃপা করবেন আপনার সমস্যা আছে যে লকডাউনের সময় বাচ্চারা সেলফোন নিয়ে সব সবসময় খেলা করবে না কিছু সিনেমা দেখবে না কিছু একটা নালে ঘরে ভিতরে দরজাটা বন্ধ করে চলে যায় তো কি করা যায় এখন এই সমস্যাটা সবার বাড়িতে এটা এটা কোনো বিশেষ যে আপনার সাথে হয়েছে বলে না মাতাজী এটা তো এভরি হাউস এভরি বডি একই প্রবলেম আছে সো এটা সলিউশন তো অনেক কিছু আছে কিন্তু আমি এই টপিকটা এখন নিতে চাই না সরলভাবে একটা জিনিসই বলতে পারে আপনি যান ওর সাথে বসে দেখেন মোবাইলে কী খেলা করছে এটা হচ্ছে একটা সলিউশন যে সি হাতে থেকে ওটা নিয়ে নেব সেটা সলিউশন না তাহলে ও বাচ্চা কানবে আমার ফোনটা দিয়ে দো আর আবার পুরোপুরো নিয়ে গেলে প্রবলেম কেন ক্লাস আছে স্কুলের আবার অনলাইন ক্লাস আছে ও সেটা নিয়ে ওদের হাতে রাখতেই হবে ফোনটা কিন্তু আপনি একটা সলিউশন করতে পারেন যে যখন ও কী দেখছে সেটা আপনি একটু বসে চলো দুজন সাথে মিলে দেখব। সাথে কি এটা কি কী কী দেখছো তুমি আমি একটু দেখবো তোমার সাথে এরকম একটু ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ বন্ধু 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 বানাতে হবে বাচ্চাদেরকে কেন আজকালের বাচ্চারা খুব বেশি স্মার্ট আছে ওদেরকে শাসন করা মানে আগে ওদের লেভেলে চলে আসতে হবে তার মানে ওদের সাথে একটু খেলা করবে ওদের সাথে একটু গল্প করেন কি করছো কি দেখছো আমি একটু দেখব আচ্ছা এটা তো ভালো আছে যদি আপনার নাও ভালো লাগছে আগে ওর লেভেলে সি আপনি যদি ক্লাস ওয়ানে আছেন আপনি যদি ক্লাস টুয়ে পড়াশিখা করছেন আমি আছি আমি যদি কিছু ক্লাস টেনে পড়াশিখা করছি আমি যদি টেনের কথা বলবো আপনি বুঝতে পারবেন না আমাকে আপনার লেভেলে আসতে হবে এরকম আপনার বাচ্চা যে লেভেলে আছে আপনি আগে ওর লেভেলে যান এখন যদি আপনি বুঝেন এটা কী দেখছো তোমার মালা করা উচিত চলো ভাগত পড়া উচিত তাহলে ও করবে না আগে ও কী করছে দেখো ওর সাথে একটু বসুন বসলে ও কী দেখছে ওটা দেখতে চেষ্টা করো তারপরে কী হবে এক দুই ঘন্টা তিন ঘন্টা কিংবা এক দুই দিন দশ দিন তারপরে ধীরে ধীরে এটা ভালো আছে কিন্তু তুমি এটা দেখবে আমার সাথে আমি এটা এই ক্লাসটা দেখেছিলাম এটা খুব ভালো ছিল যখন যখন আপনি ওর সাথে ফ্রেন্ড হয়ে যাবে তখন ও একটু আপনি যেটা বলছে সেটা দেখবে তার আপনি একটু ও যেটা বলছে সেটা দেখেন দুইজন একটু মানে সাথে 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 মিলে ধীরে ধীরে চেঞ্জ হবে এটা হঠাৎ চেঞ্জ হবে না এটা একটা পুরো প্রসেস আছে ভালোবাসা দিন অন্য কোনো অ্যাক্টিভিটিতে কিছু একটা এঙ্গেজ করেন ওকে কিছু সাহায্য করতে বলেন বাড়িতে কিছু কাজের কেন অন্য কিছু একটা কাজ দিন একটু ব্যস্ত করে দিন অন্য জিনিসে ওর কি ভালো লাগে ইন্টারেস্টটা একবার ওর সাথে কথা বলেন আজকাল বাচ্চারা যেটা ভালো লাগে সেরকম অনেক সুন্দর সুন্দর কোর্স আছে কম্পিউটারে ফোটোশপ আছে গেমিং আছে এইটা ওটা অনেক কিছু আছে ম্যাথসের বেদিক ম্যাথসের কোর্স আছে অনলাইন এরকম কিছু একটা ধীরে ধীরে দেখেন ওর ইন্টারেস্টটা কী আছে এটা জন্য বললাম না এটা খুব বিশাল বড় টপিক মানে একটা বসে এ করতে হবে ওর সাথে ওর কি কী ভালো লাগে ও সব একটু নোট ডাউন করেন একটা ডিসকাস করেন একটা আগ্রিমেন্ট বানান তুমি কত ঘন্টা দেখতে পারবে কত ঘন্টা তোমাকে আমাকে সাহায্য করতে হবে পুরো একটা টাইম টেবিল বানান ওর কি ভালো লাগে সেটা একটা কিছু ওকে এ দিন মানে যেরকম অনেক বাচ্চারা কিছু চায় কোনো জিনিস কিনতে চায় ঠিক আছে তোমাকে এটা কিনে দেবো একটা কিছু ডিল ডিল করেন একটা ডিল যেরকম বিজনেস ডিল থাকে এরকম ডিল বানান कि साम दंड भेद ए रखम सब रकम चेष्टा करते क्यों अनेक समय शुद्ध राग देखाले किच्छू ना आजकल तो किा राग देखा ले। ओ कथा बार्ता ही राग देखाले तो कि लाइक दैट एंड ओवरऑल भगवान के प्रार्थना करें जी बुद्धि देवे ओके okay? हार परमात्मा रूपे आपना के कि भलो युक्ति देवे আমি আমি একটা কথা বলতে চাই লাস্ট টাইম আপনার ক্লাসের পরে অনেক প্রশ্ন এসেছিল আমার ইমেলতে কিন্তু ওটাতে বাংলা লেখা ছিল আমি বাংলা একটু একটু পড়তে পারি কিন্তু কিছু বছর থেকে আমার বেশি টাচ নেই ওটা আমার অনেক সময় লাগছে ওই কোয়েশ্চেনটা পড়তে চেষ্টা করলে যদি সম্ভব হয় ইংলিশে পাঠালে আমি তাড়াতাড়ি জবাব দিতে পারবো বাংলাতে পাঠালে তখন আমি ওই মেলগুলো সাইডে রেখে দিচ্ছি কিনা আমার ওটা কিছু সাহায্য দরকার ওটা ঠিকভাবে পড়তে জুনে সো সেটা আমার রিকোয়েস্ট যদি আপনি আমার ইমেলে কোনো কোয়েশ্চেন পাঠাচ্ছেন ইংলিশে টাইপ করে পাঠান আর কিংবা হিন্দিতে পাঠালে হবে বাংলা লেখাটা একটু পড়তে আমার কষ্ট হয় অনেক সময় লাগে এক একটা শব্দ পড়তে জন্য থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ